হ্যালো অপর্ণা, থ্যাংক ইউ ফর জয়নিং। আজকে ফার্স্ট কমেন্টস পেলাম, থ্যাংক ইউ। সবাইকে ওয়েলকাম আজকের লাইভে। আজকে এখানে একটু কিন্তু কমেন্টস করতে হবে, যারা যারা জয়েন করছো। সবাইকে ওয়েলকাম, একটু করে কমেন্টস দিতে হবে। যারা যারা জয়েন করছে একটু করে কমেন্টস দিয়ে দাও, আমি দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বনশ্রী, বা শাড়ি পেয়ে গেছ, যাক। আর কারা কারা জয়েন করেছো একটু কমেন্টস করো। কমেন্টস না করলে কিন্তু বুঝতে পারবো না যে কারা কারা আমার সাথে আছো। আজকের সানডে লাইভটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ অনেকগুলো জিনিস দেখাবো। হ্যালো পিয়ালি, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে অনেক কিছু দেখাবো, যেগুলো হচ্ছে তোমাদের কি কি দেখাবো সেগুলো বলে দিই। সম্বলপুরি সিল্ক, কিছু ওড়িশার শাড়ি দেখাবো যেগুলো সিল্কের মধ্যে। তারপরে গুজরাটি কিছু তসর প্লাস হচ্ছে খাদি মেলানো শাড়িটা, উইভিংটা, তার উপরে গুজরাটি স্টিচ করা। কিছু আসামের শাড়ি দেখাবো আর কাঞ্চি কাটান লাস্টে দেখাবো, ঠিক আছে? সব মিলিয়ে আজকের লাইভটা হচ্ছে একদম দারুণ দারুণ শাড়ি থাকবে, পুজোর জন্য ভীষণ সুন্দর সুন্দর শাড়ি থাকবে। তো তোমাদেরকে বলবো, তোমরা একটু করে কমেন্টস দিতে থাকো। আমার নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, বুকিং নাম্বারটা। হ্যালো অবন্তী দি, আচ্ছা আমি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিয়েছি, তোমরা একটু লাইক লাভ দিয়ে দিও। আর সবাইকে বলবো জয়েন করতে, একটু রিকোয়েস্ট করছি জয়েন করার জন্য। কমেন্টস কিন্তু চাই। আর আরেকটা কথা হচ্ছে যে মেসেঞ্জারে কেউ মানে ফটো পাঠালে কিন্তু খুব প্রবলেম, কারণ মেসেঞ্জার কিন্তু আমি চেক করি না। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার জাস্ট দেওয়া রয়েছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি। যারা নিউ তাদের জন্য বলে দিচ্ছি, আমার পেমেন্ট অপশনটা হচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্রেডিট কার্ড ফেসিলিটি সব আছে। তোমাদের পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট স্ক্রিনশটটা পাঠাবে, অ্যাভেলেবিলিটি হলে আমি বলবো পেমেন্ট করতে, তাহলে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? এতগুলো অপশনসে পেমেন্ট করা যাবে, তো বুঝতেই পারছো। কেউ ব্যাঙ্ক ডিটেলস যদি চাও তখন আমি ব্যাঙ্ক ডিটেলসটা প্রোভাইড করে দেবো, যদি ব্যাঙ্ক ট্রান্সফার কেউ করতে চাও, ঠিক আছে? তো শাড়ি কি কি থাকবে বলে দিয়েছি। এবার যারা যারা জয়েন করছো তারা একটু করে কমেন্টস দিতে থাকো, হাই হ্যালো এনিথিং, কমেন্টসটা কিন্তু চাই। কোনো কমেন্টস পাচ্ছি না, কোনো কমেন্টসই পাচ্ছি না, কেন? হ্যালো সুদেশনা, হ্যালো থ্যাংক ইউ। কমেন্টসটা একটু করো সবাই, না হলে কিন্তু ভীষণ স্লো হয়ে যাবে লাইভটা। আর হচ্ছে তোমাদের একটু ট্যাগ করো, ফ্রেন্ড রিলেটিভ সবাইকে ট্যাগ করো। আজ কটন শাড়ি দেখাবে নাকি সিল্ক শাড়ি? সব দেখাবো, কটনও দেখাবো সিল্কও দেখাবো। আমি সম্বলপুরি সিল্ক দিয়ে শুরু করব, ঠিক আছে? সম্বলপুরি দিয়ে করবো না গুজরাটি দিয়ে করবো। হ্যালো রূপ সিং দেওয়ারে, রূপাদি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা প্রথমে কি দেখাই, মৈত্রেয়ী, হ্যালো মৈত্রেয়ী।
কি দেখাবো আগে বলো, তোমরা সম্বলপুরি সিল্ক দিয়ে শুরু করবো নাকি আজকে গুজরাটি স্টিচ দিয়ে শুরু করবো, যেগুলো হচ্ছে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি। গুজরাটি স্টিচ যেগুলো দেখাবো সেগুলো সবকটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি। তসরের একটা সুতো আর একটা হচ্ছে কটনের সুতো দিয়ে পুরো শাড়িটা তৈরি, মানে উইভিংটা আমি বলছি, ভীষণই সুন্দর দেখতে এবং প্রত্যেকটা শাড়ি বাজেট ফ্রেন্ডলি। এসে গেছি দীপাদি, থ্যাংক ইউ সংঘমিত্রা গাঙ্গুলি, থ্যাংক ইউ মৈত্রী, থ্যাংক ইউ। আজ কি দেখাবে ছায়াদি? আজকে দেখাবো হচ্ছে সম্বলপুরি সিল্ক, তারপরে হচ্ছে গুজরাটি স্টিচের খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি, আসামের কিছু শাড়ি আর কাঞ্চি কটন দেখাবো। হ্যালো ভাগ্যশ্রীজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই গর্জাস, আরে দেবজানিদি থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করে দিচ্ছি, প্রথমে সম্বলপুরি সিল্ক দিয়েই শুরু করছি। ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা একটা দারুন ব্রাইট কালার, দারুন ব্রাইট কালার, একদম মেটালিক ইয়েলো বলতে পারো, ঠিক আছে? রীতাদের গুজরাটি স্টিচ দেখাও, গুজরাটি স্টিচটা সম্বলপুরি দেখানোর পরে করছি, এটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এইটা দেখে নাও শাড়িটার কালারটা, কালারটা ভীষণই সুন্দর, এরকম একটা পার্পল কালারের টেম্পল বর্ডার যাচ্ছে শাড়িটার মধ্যে, রুদ্রাক্ষ বর্ডার যাচ্ছে শাড়িটার মধ্যে, দেখে নাও বর্ডারটা যাচ্ছে রুদ্রাক্ষ বর্ডার, ছোট ছোট বুটি যাচ্ছে। শাড়িগুলোর কোয়ালিটি হচ্ছে পিওর মালবেরি সিল্ক, পিওর মালবেরি সিল্ক, এবং এটার কোয়ালিটিটা আশা করি তোমরা বুঝতে পারছ, শাইনিংটা এত সুন্দর এবং পুরো শাড়িটাতে বুটি আছে, ঠিক আছে? এইটা যাচ্ছে ফার্স্ট শাড়ি, আজকের লাইভের ফার্স্ট শাড়ি, দেখে নাও প্রচন্ড গর্জাস একটা শাড়ি, একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি, ঠিক আছে? বাজেট ফ্রেন্ডলি শাড়ি, পুজোতে মনে হচ্ছে যদি এরকম একটা ব্রাইট কালারের শাড়ি নেওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু তোমরা এই শাড়িটা দেখতে পারো, শাড়িটা কিন্তু ভীষণ গর্জাস। এবং ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষ বর্ডারে যাচ্ছে এই বর্ডারটা। হ্যালো সুজাতাজি, আরে হ্যালো আলকাজি, কেসে হ্যায়? এইটা যাচ্ছে প্রথম শাড়িটা, প্রচন্ড সুন্দর দেখতে এবং উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস। শাড়িটার কালার দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচলটা এইটা, কালারটা কিন্তু প্রচন্ড ব্রাইট, উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটা, অস্বাভাবিক সুন্দর, পুরোটা হ্যান্ড উইভ কাজ করা যাচ্ছে, হ্যান্ড উইভ কাজ, এগুলো কিন্তু কোন পাওয়ার লুমের শাড়ি নয়, তোমরা জানোই সম্বলপুরি ওড়িশা হ্যান্ডলুমের একটা বিখ্যাত শাড়ি এগুলো, এসব পুরা সম্বলপুর কা শাড়ি হ্যায়, পিওর পিওর সিল্ক কা শাড়ি হ্যায়, ঠিক হ্যায়? আর ইসমে কোই ভি শাড়ি মে আপকো আপ লোগ কো সিল্ক মার্ক নাহি মিলেগা, কিউকি জো লোগ ওয়েভার হ্যায় বহুত হি পুওর হ্যায়, উন লোগ কে পাস সিল্ক মার্ক নাহি রহতা হ্যায়, তো এ ওয়ালা হ্যায় শাড়ি, ঠিক হ্যায়? আর ইসমে শাড়ি কা ছোটা ছোটা বুটা হ্যায়, ছোটা ছোটা বুটা হ্যায়, বিউটিফুল উইদাউট ব্লাউজ পিস শাড়ি, কালার কম্বিনেশন এক হি পিস হ্যায়, আর ইসকা প্রাইস হ্যায় 8250, 8250 হাম ঠিক হ্যায়, গুড, আপ কেসে, মে ভি ঠিক হুঁ, 8250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটা কিন্তু পুরো পার্পল কালার যাচ্ছে শাড়িটার মধ্যে, দেখে নাও ভীষণ সুন্দর দেখতে একটা পার্পল কালার, এবং এইটা যাচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা, এবং পুরো শাড়িটাতে ছোট্ট ছোট্ট বুটি যাচ্ছে, ভীষণ গর্জাস দেখতে, ভীষণ গর্জাস, ঠিক আছে? শাড়িটা উইদাউট ব্লাউজ পিস, 8250 হচ্ছে প্রাইস, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে একটা হোয়াইট কালারের শাড়ি দেখাচ্ছি, শাড়িটা এইরকমই দেখতে, ঠিক আছে? দেখে নাও শাড়িটা হোয়াইট কালারের মধ্যে, এইটার ডিজাইনটা বর্ডারটা ডিফারেন্ট, পুরোটাই ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষ ডিজাইন, একদম সোনালী সুতো দিয়ে গোল্ডেন টাইপ কা জো থ্রেড হতা হ্যায়। হ্যালো স্পন্দিতা, এইটা দেখে নাও, পুরোটাই গোল্ডেন কালারের থ্রেড দিয়ে কিন্তু এগুলো করা রয়েছে, কোনটাই কিন্তু মানে জড়ি ইউজ হয়নি, এগুলো সমস্ত নন জারি দিয়ে করা শাড়িগুলো, ভীষণ সুন্দর, পুজোর সময় সকালবেলা একদিন পরতে পারো এই ধরনের একটা সিল্ক, এগুলো পিওর সিল্ক, একদম কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই, কারণ শাড়িগুলো
ভীষণ ভীষণ গর্জাস হয়। একটা রেড কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরো, পুজোর দিন ইজিলি সকালবেলা পরতে পারবে, তাছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে পরতে পারবে, কোই ভি অকেশন মে আপ লোগ ইয়ে পেহেন সকতে হ্যায়, ঠিক হ্যায়, পূজা অর কোই ভি অকেশন মে। দেখিয়ে এ বালা হ্যায় সারি হোয়াইট কালার অর ইসমে হ্যায় বুটা, ইসমে হ্যায় বুটা, ছোটা ছোটা বুটা হ্যায় সারি মে, ফ্লাওয়ার মোটিভ হ্যায় অর এ বালা হ্যায় ডিজাইন হোয়াইট। দেরি করে ফেললাম কোন তোর, না না আমি জাস্ট সেকেন্ড শাড়ি দেখাচ্ছি। এই যে যাচ্ছে শাড়ির আঁচলটা প্রচন্ড গর্জাস বলবো, পুজোর জন্য দারুণ একটা শাড়ি উইদাউট ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইসটা কিন্তু আলাদা, এটা যেহেতু বর্ডারের কাজটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট প্রাইস। এটার দামটা যাচ্ছে ট্যাগটা কোথায়, এটা 7980, হোয়াইট কালারটা যাচ্ছে 7980। কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। এর পরেরটা দেখাচ্ছি, এর পরেরটা একটা ডার্ক গ্রিন কালার, ডার্ক গ্রিন কালারের শেড এবং তার সাথে যাচ্ছে রানী কালার, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে ডার্ক গ্রিন কালার। কালারটা কিন্তু বটল গ্রিন কালার না, আবার প্যারেট গ্রিন না, মাঝামাঝি একটা কালার, তার সাথে এই রকম বর্ডারটা যাচ্ছে টেম্পল বর্ডার এবং অল ওভার বডিতে এগুলো ইক্কাতের কাজ করা আছে, ভীষণই সুন্দর দেখতে। যারা গ্রিন কালার ভালোবাসো তারা এটা দেখতে পারো, কিন্তু কালার কম্বিনেশনটা খুব ব্রাইট, কালার কম্বিনেশনটা খুব ব্রাইট, দেখে নাও শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে পুরো শাড়িটা যাচ্ছে, গর্জাস একটা শাড়ি, ঠিক আছে। এটার সাথে তোমরা একটা সুন্দর ব্লাউজ জাস্ট বানাতে হবে, আর কোনো ব্যাপার না, প্রচন্ড গর্জাস দেখতে এইটা যাচ্ছে শাড়ি, অসাধারণ দেখতে এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, ব্রাইট একদম ব্রাইট গ্রিন কালার। এটার সাথে আঁচলটা এইটা যাচ্ছে, আঁচলটা খুব ব্রাইট এবং খুব সুন্দর দেখতে। এইসব শাড়ি তোমরা পরো, পুজোর সময় ভালো লাগবে। 8570 হচ্ছে প্রাইস, 8570 হচ্ছে প্রাইস। কারুর কোনো কমেন্টস পাচ্ছি না, কমেন্টসটা একটু দরকার, কমেন্টস না করলে কিন্তু খুব বাজে লাগছে। আচ্ছা এর পরেরটা দেখে নাও, এর পরের কালারটা, এর পরের কালারটা দারুণ দেখতে, একদম চিকু কালার যাকে বলে, ডার্ক তসর কালারও বলতে পারো, ডাবল বর্ডারে এরকম টেম্পল বর্ডার যাচ্ছে, ছোট্ট ছোট্ট এরকম হোয়াইট কালার আর রেড কালার দিয়ে পুরোটাই বুটি যাচ্ছে শাড়িটা, বিউটিটাই হচ্ছে বর্ডারে, শাড়িটার বিউটিটাই হচ্ছে বর্ডারে। এই ধরনের কাজটা যাচ্ছে পুরো ছোট্ট ছোট্ট এরকম রুদ্রাক্ষ ডিজাইন করা, ঠিক আছে, টেম্পল বর্ডার পুরো শাড়িটা, কিন্তু হ্যান্ডউইভ যাচ্ছে, অসাধারণ দেখতে। আচ্ছা সম্পাদি ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটার কালারটা দেখে নাও। যারা একটু মেটালিক কালার পছন্দ করো, এইটুকু বলতে পারি কালারটা আনকমন কালার, হ্যাঁ একদমই আনকমন কালার, সবসময় এই কালারগুলো আসে না, ঠিক আছে, এই কালারগুলো সবসময় আসে না, অনেক সময় ব্রাইট কালার বিভিন্ন রকমের আসে, কিন্তু এই কালারগুলো অসম্ভব সুন্দর লাগে, একটু আনকমন। যারা একটু আনকমন শাড়ি ভালোবাসো তারা কিন্তু এই শাড়িগুলো আমার মনে হয় ছাড়লে একটু প্রবলেমই আছে। এটা দেখে না ডিজাইনটা কতটা অ্যারিস্টোক্রেসি আছে কালারটার মধ্যে, এবং আঁচলটা যাচ্ছে ফুল এই ধরনের ব্ল্যাকের মধ্যে, আঁচলটা যাচ্ছে এইটা, ঠিক আছে, আঁচলটা এইটা যাচ্ছে অবন্তিন, গ্রিন অ্যান্ড পিঙ্কটা খুবই সুন্দর, হ্যাঁ গ্রিন অ্যান্ড পিঙ্কটা তো দারুণ দেখতে, খুব সুন্দর কালারটা, খুব ব্রাইট। এগুলো প্রত্যেকটা শাড়ি যতগুলো দেখাচ্ছি কোনোটাতে ব্লাউজ পিস নেই। 9270, হ্যালো ব্রততি, 9270 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। মোমো ইসলাম, লাইভ শেষ হয়ে গেলে শাড়ির ছবিগুলো পেজে দিয়ে দিলে ভালো হয়, ছবিগুলো আমাদের তোলা হয় না ওইভাবে, সেটা করা যেতে পারে, তুই তুলতে পারবি, হ্যাঁ ক্যামেরা ভালো নেই। টেরিফিক কম্বো, হ্যাঁ এই শাড়িটা ভীষণ সুন্দর, তবে আইডিয়াটা খুবই সুন্দর মোহাদি। এটা এটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা দেখে নাও, শাড়িটা বিউটিফুল দেখতে, জাস্ট অসাধারণ দেখতে, ঠিক আছে। আচ্ছা এটা সরালাম, এর পরে একটা সচিপার দেখাচ্ছি, হোয়াইট কালারের সচিপার,
যারা পছন্দ করো হোয়াইট কালার তারা এই সাচিপারটা দেখতে পারো। এটাও একটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, দেখে নাও হোয়াইট কালারের মধ্যে এগুলো সবকটা আজকে কিন্তু যেগুলো দেখাচ্ছি সিল্কের শাড়ি, এবং এই কম্বিনেশনটা সবসময় আসে না, সবসময় আসে না ব্লু কালার আর রেড কালার, এবং শাড়িটার মধ্যে কিন্তু ব্লু কালার দিয়ে চেকস, ব্লু কালার দিয়ে চেকস এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? দেখে নাও, খুব গর্জাস কালারটা, খুব গর্জাস, পরলে খুব ভালো লাগবে। এটা রেড কালারের ব্লাউজ দিয়েও কেউ যদি পরো খুব সুন্দর লাগবে দেখতে। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ি পুজোর জন্য একটা আইডিয়াল বলবো। এইটা যাচ্ছে পুরো শাড়ি, এর সাথে চাইলে তোমরা সিল্কের একটু হাই নেক ব্লাউজও করতে পারো, একটু ক্রপ টপ টাইপের ব্লাউজ করতে পারো। লুকটা চেঞ্জ হলে কিন্তু মানে শাড়িরও একটা গেট আপ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো আঁচলটা, আঁচলটা যাচ্ছে এই ডিজাইনটা, দেখে নাও পুরো অ্যানিমাল মোটিভে এইটা যাচ্ছে আঁচলটা। এবং প্রত্যেকটা শাড়ি, একটা কথা বলি, ডিজাইনের দাম চেঞ্জ হয়ে যায় কিন্তু আঁচলের উপরে, কাজের উপরে। হয়তো সামনে থেকে দেখতে এক কিন্তু আঁচলটা ডিফারেন্ট, তার জন্য কিন্তু শাড়ির প্রাইসও চেঞ্জ হয়ে যায়। আরে তৃপ্তি দি কেমন আছো, তোমার লাইভ দেখলে আমার মাথা ঘুরে, কেন সে কি এইরকম হলে তো আমার প্রবলেম, তোমার মাথা ঘুরলে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও ভীষণ সুন্দর দেখতে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস, অসম্ভব সুন্দর দেখতে। এবং প্রাইস যাচ্ছে তোমাদের 9850, 9850 টাকা, 9850। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, কেউ যদি চাও ইনস্টলমেন্টে, দুটো ইনস্টলমেন্টে নিতে পারো, ক্লিয়ার হওয়ার পরেই কুরিয়ার করা হবে, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়ি। এর পরে একটা ফিউশন শাড়ি দেখাচ্ছি, যেটা এক পিসি আমার কাছে আছে, কালার অসম্ভব সুন্দর, ডোংরিয়ার শাড়ি, ডোংরিয়ার মধ্যে যাচ্ছে ডিজাইনটা। শাড়িটার কালারটা অসাধারণ, একটা ব্ল্যাক কালারের টোন আছে শাড়িটার মধ্যে, ঠিক আছে? দেখে নাও ডিজাইনটা, এটা যাচ্ছে বর্ডারটা পুরোটাই সুতোর কাজ করা, এবং সুতোর যে কাজটা আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে, প্রত্যেকটা সুতোতে এগুলো সুতোর কাজ করা, ঠিক আছে? এগুলো সব সুতোর কাজ করা। এইটা দেখে নাও শাড়িটার, এবং ছোট্ট ছোট্ট বুটি আছে, ফ্যাবুলাস কালেকশন। থ্যাংক ইউ মৈত্রী, মৈত্রী আজকে আসানসিল দেখাবো, একটু দেখো, খুব আনকমন কম্বিনেশন। হ্যাঁ, এই কালারটা ভীষণ আনকমন এবং অসাধারণ দেখতে, যারা ব্লু ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো। এটা বাজেট ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে ব্লাউজ পিস আছে শাড়িটার মধ্যে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, আমি একটু খুলে দেখাচ্ছি, বিউটিফুল দেখতে, ব্ল্যাক কালারের একটা টোন রয়েছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা বোথ সাইডে, এবং ছোট্ট ছোট্ট এরকম হোয়াইট কালারের ফ্লাওয়ার আছে, দেখে নাও। এইটা যাচ্ছে বুটি, ছোট্ট ছোট্ট বুটি। শাড়ির কোয়ালিটি হচ্ছে মালবেরি সিল্ক, শাড়ির কোয়ালিটি মালবেরি সিল্ক, এইগুলোর কোয়ালিটির জন্যই শাড়িগুলোর কিন্তু প্রাইস আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আমাদের যেমন সোনার দাম বাড়ে, মানে সুতোর দাম সেইভাবে বাড়ে কমে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, দেখে নাও পুরোটা অ্যানিমাল মোটিভে যাচ্ছে, এক্সক্লুসিভ একটা পাল্লা, দেখে নাও। এইটা যাচ্ছে শাড়িটা, এবং এটার সাথে যাচ্ছে ব্লাউজ পিস, এটার সাথে যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস তোমাদের যাচ্ছে 11,350, 11,350 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, বিউটিফুল একটা শাড়ি। আচ্ছা, একটা রিকোয়েস্ট সবাইকে বলবো, একটু ট্যাগ করো ফ্রেন্ড রিলেটিভদেরকে যারা শাড়ি দেখতে ভালোবাসে। বাহ, তাহলে তো দারুণ, খুব ভালো। এরপরের শাড়িটা দেখে নাও কালার কম্বিনেশনটা, একদম আনকমন কালার কম্বিনেশন প্লাস ডিজাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলকাজি। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটার কালার কম্বিনেশনটা সি গ্রিন, এবং বলবো যে আনকমন শেড। কালারটা দেখে নাও, এটার সাথে যাচ্ছে রেড কালারের বর্ডার। একটা শাড়ি পরবে সেটা সবাই যদি একই শাড়ি পরে না, অনেক মানে এক টাইপের হয়ে যায়।
তো আমি বলবো একটু আনকমন শাড়ি যদি পরো, দেখতেও সুন্দর লাগে, প্লাস নিজের কাছে একটা আনকমন শাড়ি থাকার একটা আলাদাই আনন্দ। ঠিক আছে, এইটা যাচ্ছে, শাড়িটা রেড কালারের, পুরো এই ধরনের বর্ডারটা যাচ্ছে, পুরো বর্ডারটা দেখে নাও, আর পুরো শাড়িটা যাচ্ছে এই ধরনের, এই ধরনের যাচ্ছে। শাড়িগুলোর কোয়ালিটি নিয়ে আমি কিচ্ছু বলবো না, তোমরা যখন হাতে পাবে তখনই আমাকে জানিও শাড়িটা কেমন লাগলো। এইটা যাচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা রেড কালারের, এবং আঁচলটা যাচ্ছে, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, ব্রাইট কালার, মানে এর ভেতরে ব্লু আছে, একটা গ্রিন আছে, হোয়াইট আছে, পুরো ইক্কাত, অল ওভার বডিটা কিন্তু এগুলো ইক্কাতের কাজ, এবং অসাধারণ দেখতে, অসাধারণ। ঠিক আছে, এটার প্রাইস 11,570। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে, 11,570। এর পরের শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের একটা গ্রিনের সাথে রেড কালারের ডুয়েল টোন, আমি ডুয়েল টোনটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, গ্রিনের সাথে রেড কালারের ডুয়েল টোন, যারা পুরো শাড়িটা এরকম জালের মতো ইক্কাতের কাজ পছন্দ করো তারা এটা দেখতে পারো। প্লাস হচ্ছে বর্ডারটা কিন্তু পাশাপালি বর্ডার, বর্ডারটা পাশাপালি, এবং পুরো শাড়িটাতে ছোট্ট ছোট্ট পাশাপালির মোটিভ আছে। ঠিক আছে, এগুলো কিন্তু ইক্কাতের শাড়ি, এবং কি বলবো, কেমন লাগছে শাড়িগুলো, অসাধারণ আমি তো বলবোই, এবং দেখতে তোমরা যখন পরবে, আর একটা বলে দিই, পুজোর সময় কিন্তু সবাই ফটো দেবে শাড়ি, আমি একটা অ্যালবাম করছি, তো সবাই সবাই ফটো পোস্ট করা হবে। এইটা যাচ্ছে শাড়িটা, খুব ব্রাইট, কোনো কালো সুতো নেই, কোনো শুভ অনুষ্ঠানে পরার জন্য একটা দারুণ শাড়ি, আগের শাড়িটাও তাই, এইগুলো কিন্তু খুব ব্রাইট এবং ভীষণ সুন্দর। আঁচলটা দেখে নাও, এটা প্রচন্ড কালারফুল আঁচল, এবং একটা ডিজাইনার শাড়ি, একদম একটা ডিজাইনার শাড়ি, কালার কম্বিনেশনটা দেখে নাও। ঠিক আছে, পাল্লাটা খুলে পরবে, দারুণ লাগবে দেখতে, উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে শাড়িটা, উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে শাড়ি, এগুলোর গেটআপই আলাদা, এবং কোনো কালো কালার নেই, যে কোনো অনুষ্ঠানে পরো, পুজোর দিন যে কোনো দিন একটা পরো, দারুণ দেখতে। ঠিক আছে, এটাও ভীষণ গর্জাস, এটা হচ্ছে আঁচলটা, এটার দামটা বলে দিলে, কিন্তু ডুয়েল টোন, ডুয়েল টোনটা দেখা যাচ্ছে কিনা জানি না, তোমার সব শাড়ি এক্সেলেন্ট কালেকশন হয়, হ্যাঁ অতসী, থ্যাংক ইউ। 11,570, 11,570 টাকা, 11,570। এর পরের যে শাড়িটা দেখাচ্ছি, এটা যাচ্ছে তোমাদের, এটারই দুটো ছিল, হ্যাঁ এটা দেখে নাও, কালারটা ডুয়েল টোন আছে, ডার্ক রানী কালার, ডার্ক রানি কালার আর গ্রিন কালার আর মেজেন্টা কালার, শাড়িতে অ্যাকচুয়ালি মেজেন্টা কালার, তার সাথে একটা ব্লু কালারের ডুয়েল টোন আছে, এবং এইখানটায় দেখে নাও গ্রিনের সাথে এরকম রানি কালারের একটা বর্ডার যাচ্ছে, ডাবল পাল্লা পাশাপালি। ঠিক আছে, পাশাপালি বর্ডারের শাড়ি, এক্সেলেন্ট দেখতে শাড়িগুলো হয়, এবং যারা ভালোবাসো পাশাপালি পরতে, তারা কিন্তু মানে সিঙ্গেল বর্ডারও ভালোবাসে, ডাবল বর্ডারও ভালোবাসে, এবং ডাবল বর্ডারটা খুব চওড়া নয়, যে মানে অনেকের প্রবলেম যেটা হয় যে না একটা পরবো কিরকম লাগবে, এটা হচ্ছে একটা ডিজাইনার শাড়ি, দেখে নাও এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, একটা লক্ষ্মী পুরো মোটিভে করা রয়েছে, ইক্কাতে করা, এগুলো কিন্তু কোনোটা আঁকা নয়, হ্যান্ড পেন্ট নয়, এগুলো সমস্তটাই এগুলো কিন্তু ইক্কাতের কাজ, ইক্কাতের কাজ, দেখে নাও অনেক কঠিন ব্যাপার জিনিসটা, কিন্তু পুরোটাই নিডল ওয়ার্কে হচ্ছে, পুরোটাই নিডল ওয়ার্কে হচ্ছে, এবং খুব গর্জাস একটা শাড়ি, তোমরা পরলে একটা ট্র্যাডিশনাল শাড়ি একটা পাবে, এইটুকু বলতে পারি, ভীষণই গর্জাস শাড়ি, কালারটা ব্লু শেড, মানে মেজেন্টার সঙ্গে একটা ব্লু কালারের ডুয়েল টোন, এবং শাড়িটাতে ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার আছে, খুব ছোট্ট ছোট্ট বুটি, খুব সোবার শাড়ি, দেখে নাও শাড়িটা। ঠিক আছে, এটার প্রাইসটা বলে দিই, 11,750,
আচ্ছা, এই শাড়িটারই আর একটা কালার দেখাচ্ছি, রয়্যাল ব্লু কালার। পুরো ব্লুটা হচ্ছে গর্জাস কালার, ঠিক আছে? এই কালারটা ভীষণ সুন্দর। অনেকেই আছো যে এই কালারটা ভালোবাসো। দেখে নাও, পুরো ব্লু কালারের মধ্যে যাচ্ছে এই ধরনের ডিজাইনটা, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে হোয়াইট কালারের টেম্পল বর্ডার। আগের শাড়িটাতে কিন্তু গ্রিন কালারের টেম্পল বর্ডার ছিল। কারুর যদি শাড়ি দেখতে হয়, রিওয়াইন্ড অপশন অন করা আছে, রিওয়াইন্ড করে শাড়ি দেখে নিতে পারবে আগের শাড়িটা, ঠিক আছে? তো এই শাড়িটা দেখে নাও, ডিজাইনটা বিউটিফুল বলবো। রাত্রিবেলায় কোনো অকেশনে পরে যাও, ভালো তো লাগবেই লাগবে। এটা যাচ্ছে আঁচলটা এবং এটার সাথে যাচ্ছে ব্লাউজ পিস। আগের শাড়িটাতে কিন্তু আঁচলটার জন্য দাম আলাদা, ব্লাউজ পিস ছিল না। এটাতে কিন্তু ব্লাউজ পিস আছে এবং এইটার আঁচলটা যাচ্ছে অ্যানিমাল মোটিভে, অ্যানিমাল মোটিভে এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা। ভীষণই সুন্দর গর্জাস শাড়ি, পরলে কেমন লাগবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। ভীষণ গর্জাস, রাত্রিবেলায় পরলে দারুণ লাগবে, আর যে কোনো অকেশনে পরো ভালো লাগবে। এটার প্রাইসটা যাচ্ছে তোমাদের 11,850। দুটো শাড়ির ডিফারেন্স বুঝিয়ে দিলাম। এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস আছে আর আগের শাড়িটায় কিন্তু ব্লাউজ পিস ছিল না, ঠিক আছে? তো এর পরের শাড়িটায় যাচ্ছি। এর পরের শাড়িটা একটা আগে মেরুন কালারে এসেছিল, কে নিয়েছিল মনে নেই, এরপরে এসেছে ব্লুতে। এই শাড়িটাই আগে কে নিয়েছিল, এটা দেখে নাও, পুরো স্কার্ট বর্ডার, ঠিক আছে? মৈত্রী যে কোনটা বুক করলি। আচ্ছা, এই শাড়িটা দেখে নাও, শাড়িটা পুরোটাই অ্যানিমাল মোটিভের উপরে এই ধরনের ডিজাইনটা যাচ্ছে। কালারটা কিন্তু দারুণ একটা কালার, ভীষণ সুন্দর ব্লু কালার এবং অসাধারণ দেখতে। ডাবল বর্ডার যাচ্ছে শাড়িটাতে, ডাবল বর্ডার। এটার কালারটা এটা ব্লু এর মধ্যে ইক্কাত করা, শাড়িটার মধ্যে এইরকম ইক্কাতের ডিজাইন করা এবং বোথ সাইডে এই ধরনের বর্ডারটা যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের নবকোঠির যেটা ডিজাইনটা হয়, সেই নবকোঠির ডিজাইনেই শাড়িটা হাফ হাফ বর্ডারে করা রয়েছে, ঠিক আছে? এগুলোর অদ্ভুত সুন্দর লাগে দেখতে। এবং আঁচলটা এটা, এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস শাড়ি এবং এক্সক্লুসিভ। আমি একটু খুলে দেখাচ্ছি, এইটা যাচ্ছে শাড়িটার উপরের দিকের বর্ডারটা, কালারটা মারাত্মক। নিচের দিকের বর্ডারটা এটা স্কার্ট বর্ডার যেটা, এইটা হচ্ছে উপরের দিকের বর্ডার আর নিচের দিকের স্কার্ট বর্ডারটা এটা, ঠিক আছে? পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও। উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে, এটা যাচ্ছে উইদাউট ব্লাউজ পিস, ভীষণই গর্জাস দেখতে। শাড়ি কেমন লাগছে কারোর কোনো কমেন্টস পাচ্ছি না। 11,870 টাকা। মোটিভ গুলো দেখে নাও, এরকম ঘট আছে, ফুল আছে, হাতি আছে, দেখে নাও, খুব সুন্দর দেখতে শাড়ি। ইক্কাতের কাজ করা, অসম্ভব সুন্দর এবং ক্লাসি কালারটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে? 11,870। কারুর কোনো কমেন্টস আসছে না কেন বুঝতে পারছি না, একটু সবাই কমেন্টস করো, না হলে তো বোঝা যাচ্ছে না যে কারা কারা আছো, নাকি কোনো উইদাউট কমেন্টস এ কিরম একটা অদ্ভুত লাগবে। এটা না, ঠিক আছে। হ্যালো সবাইকে, হ্যালো, কোনো কমেন্টস নেই। হাই সয়েলি, সবাইকে বলবো কমেন্টস করতে, কমেন্টস না করলে কিন্তু খুব বোঝা যাচ্ছে না যে কারা কারা আছো। হ্যাঁ হ্যাঁ, আসলে কমেন্টস না এলে না খুব ইয়ে লাগে। আচ্ছা, এর পরে শাড়িটা দেখে নাও, সবাই আছে, জাস্ট স্পিচলেস। ও, আপনি সাইলেন্টে আছেন আসলে মৈত্রী দে। আচ্ছি শ্বেতা ঘোষ, থ্যাংক ইউ। আচ্ছি গো, সবাই একটু কমেন্টস করো, কমেন্টস না করলে তো পুরোটাই সাইলেন্ট ফিচার্স হয়ে যাবে। আপনার চয়েস এত সুন্দর যে প্রত্যেকটা শাড়ি অনবদ্য,
প্রতিটি লাইভ দেখি, কালেকশন দেখে মুগ্ধ হয়ে যাই। থ্যাংক ইউ, একদম আছে। আচ্ছা, এর পরের শাড়িটা দেখে নাও, ইক্কাতের মধ্যে ডিজাইনটা, ইক্কাত। এটা গ্রিন কালারের সাথে মেজেন্টা, হোয়াইট কালার, ব্ল্যাক কালারের একটা ডুয়েল টোন, ঠিক আছে? মানে অনেকগুলো কালার আছে শাড়িটার, বর্ডারটা রানি কালার। থ্যাংক ইউ মাদি, থ্যাংক ইউ। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা সাউথে পচমপল্লি ইক্কাতের মধ্যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আছে পচমপল্লি ইক্কাতে, সেম ডিজাইন পচমপল্লি ইক্কাতে আছে। এবং এই শাড়িটা দেখে নাও, সম্বলপুরেও কিন্তু এগুলো তৈরি হচ্ছে, ভীষণই গর্জাস শাড়ি। এইটা হচ্ছে একদম একটা ভাইব্রেন্ট কালার, আমি বলবো দেখতে দারুণ, ঠিক আছে? দেখতে দারুণ। এইগুলো পরো এবং এর সাথে একটু ম্যাচিং করে সুন্দর ব্লাউজ পরো। এইটা যাচ্ছে শাড়িটা, কালারটা বিভৎস গর্জাস, প্রচন্ড গর্জাস শাড়ি, ঠিক আছে? এইটা দেখে নাও শাড়িটা, প্রচন্ড গর্জাস। গ্রিনের অনেকগুলো শেড আছে, বটল গ্রিন আছে, লাইট গ্রিন, প্যারেট গ্রিন, ইয়েলো কালার, ঠিক আছে? মেজেন্টা কালার শাড়িটার, অসাধারণ দেখতে, দেখতে দেখতে চোখ আটকে যাচ্ছে, শাড়ি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি, কমেন্টস করতে পারছি না, করতে হবে। পিয়ালি রয়, আই হ্যাভ আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট ফর ওড়িশা হ্যান্ডলুম। দারুণ লাগছে তোমাকে সুজাতা, চিনতে পারছো? পিয়ালি তোমার থেকে একটা, আবার কমেন্টসটা চলে গেল, বান্ধা ওড়িশা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখে নাও শাড়িটা কেমন আছো, এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচলটা দেখে নাও। এইগুলো হচ্ছে তোমরা যেকোনো অকেশনে পড়তে পারবে, ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর দেখতে। কালার কম্বিনেশনটা দেখে নাও শাড়ি, এগুলো মানে চোখে পড়ার মতো শাড়ি, ভীষণ গর্জাস লাগবে দেখতে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, শাড়িটার প্রাইস যাচ্ছে 11,970। শাড়ি দেখনে মে চলা গিয়া, কমেন্ট করনা ভুল গিয়া। এই শাড়িগুলো আর কি 3 মান্থসের পার্টমেন্ট, এগুলো অ্যাকচুয়ালি 2 মান্থসের ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। এগুলো অনেক দিন বাদে দেখছি, আমার মাকে ট্যাগ করলাম দেখার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু সবাইকেই বলবো, একটু ট্যাগ করো, মা হোক, দিদি হোক, বোন হোক, ফ্রেন্ড হোক, আমাদের সবাইকে যদি একটু, প্রত্যেকে যদি 2-3 জন করে ট্যাগ করা যায় না, অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারি, ঠিক আছে? জয়িতা ঘোষ, এগুলো সমস্ত ওড়িশা হ্যান্ডলুম দেখাচ্ছি। এর পরের যে শাড়িটা দেখাচ্ছি, এর পরের শাড়িটা দেখে নাও, একটা দুর্ধর্ষ কালার কম্বিনেশন, অনেকটা এই ধরনেরই কিন্তু প্রচন্ড সুন্দর। যারা একটু শর্ট হাইট, আমি বলবো যে হাইট কারেকশনের জন্য যদি একটা শাড়ি নিতে হয়, একটা খুব রিচ লুকের শাড়ি, তো এই শাড়িটা কিন্তু দেখতে পারো, শাড়িটার কালার কম্বিনেশনটা, ইক্কাতের পুরো শাড়ির কালার কম্বিনেশন। হ্যালো মৌসুমিদি, আনু, আমি 4 সেপ্টেম্বর একটা শাড়ি বুক করেছি, শিপিং হয়েছে 4 সেপ্টেম্বর, সেপ্টেম্বর দেখতো, আনু ভট্টাচার্য। এইটা দেখে নাও শাড়িটা, পুরো এইটা শাড়িটা যাচ্ছে, কি শাড়ি ছিল দিদি, ধনেখালি নাকি কি শাড়ি ছিল? 4 তারিখের পর থেকে যাচ্ছে, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে? প্রচন্ড ব্রাইট, প্রচন্ড ব্রাইট, 6 তারিখ চলে গেছে আপনার শাড়ি, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা, পুরোটা প্যানেল ওয়ার্কে, খুব গর্জাস দেখতে। যারা পছন্দ করো একটু ব্রাইট কালার, এবং এটার যে প্যানেলটা রয়েছে ইক্কাতের, এটার জন্য কিন্তু অনেকটাই টল লাগবে, ঠিক আছে? এবং শাড়িটা হাইট ওয়াইজ দেখে না আমার বুক অব্দি চলে এসেছে, মানে কতটা বড় শাড়ি লম্বায়, সেজন্য কারোর চিন্তা নেই যে এগুলো পুরীর শাড়ি, অনেকের হয় ভীষণ ছোট হয়, পুরীর শাড়ি কিন্তু এগুলো নয়, হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর। এবং বর্ডারটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে শাড়ির বর্ডারটা। শাড়ির দামটা বলে দিচ্ছি, এগুলো ভীষণই সুন্দর লাগে পড়লে, 11,970।
11,970। এর পরের যে শাড়িটা দেখাচ্ছি গ্রিন কালারের একটা কাঠি ফেরা শাড়ি। কাঠি ফেরা শাড়ি তো সবার কাছেই মোটামুটি চেনা আছে, কিন্তু আমার কাছে যে কালারটা এখন অ্যাভেলেবল আছে গ্রিন কালার, অনলি গ্রিন কালারের মধ্যে কাঠি ফেরা এবং জরি বর্ডারে যাচ্ছে ডিজাইনটা এই ধরনের খুব ব্রাইট লুক। যারা মানে প্যারেট গ্রিন কিন্তু এটা নয়, আবার বটল গ্রিন নয়, দুটো কালারের মিডল কালার, আর হচ্ছে তোমাদের একটা ব্ল্যাক কালারের ডুয়েল টোন আছে। শাড়িটা পুরোটাই এইগুলো থ্রেড ওয়ার্ক, থ্রেড ওয়ার্কে যাচ্ছে, দেখে নাও ডিজাইনটা, এইটা যাচ্ছে কালারটা, ঠিক আছে। খুব গর্জাস শাড়ি, এবং একটা মানে ট্র্যাডিশনাল শাড়ি সাথে থাকা মানে ভালো লাগে দেখবে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, তিনটে ডিজাইনে যে কালারের আঁচল হয়, এবং ইয়েলো কালারটা দেখে নাও, এটা একটা মেটালিক লেমন টাইপের কালার, গ্রিন অ্যান্ড ইয়েলো মেশানো কালার, ছোট্ট ছোট্ট স্টিচ করা রয়েছে, এই ধরনের ছোট্ট ছোট্ট বুটি করা রয়েছে। এইটা যাচ্ছে পুরো কাঠি ফেরা শাড়ির আঁচলটা, অসম্ভব সুন্দর দেখতে, এবং ব্লাউজ পিসটা কিন্তু পুরোটা স্ট্রাইপে যাচ্ছে। এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ, এবং এইটা যাচ্ছে গর্জাস। রাত্রিবেলায় কোন অকেশনে পরো আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে, যে কোনো অকেশনে পরে যাও দারুণ লাগবে। ব্লাউজ পিসটা তোমরা যথেষ্ট বড়, কেউ যদি চাও থ্রি কোয়ার্টার বানাতে পারো, যেরকম খুশি বানাতে পারো। এবং এইটা হচ্ছে পুরো শাড়িটার ফ্যাব্রিকটা, ফ্যাব্রিকটা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই যে শাড়ির কোয়ালিটি কিরকম হবে। এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, মানে এক্সক্লুসিভ একটা শাড়ি, এবং ব্লাউজ পিস আছে শাড়িটার মধ্যে। এটার দামটা যাচ্ছে তোমাদের 12,100, 12,100 টাকা। অসম্ভব একটা সুন্দর শাড়ি, অসম্ভব সুন্দর শাড়ি, 12,100। এর পরের শাড়িটায় যাচ্ছি, একটা ভীষণ মিষ্টি দেখতে, কালারটা ডার্ক মেজেন্টা, তার সাথে রেড কালারের এই রকম টেম্পল বর্ডার, সাচি পার বলা যেতে পারে, কিন্তু চেকস নয়। আরে মৈত্রী, পরে কথা হবে, পরে কথা হবে। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, জাস্ট অসাধারণ, অসাধারণ, দেখে নাও। তোমার এখন গেল কোথায় কিছু? এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, জাস্ট এই মাস থেকে কিছু কিছু পার্সেল, মানে পার্সেল হচ্ছে আর কি দেওয়া। এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ গর্জাস, জাস্ট মেজেন্টা কালার, শাড়িটার ডুয়েল টোন যাচ্ছে, ডুয়েল টোন আর রেড কালারের মধ্যে এই ধরনের পুরো কালার কম্বিনেশনটা বলো কেমন লাগছে। এটা প্রচন্ড গর্জাস, পরলে দারুণ লাগবে। ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, একদম সিম্পল দেখতে, কিন্তু কালার কম্বিনেশন ওয়াইজ ভীষণ রাইট। আঁচলটা যাচ্ছে কাটি ফেরার যে আঁচলটা, সেই কাটি ফেরা শাড়ির আঁচল, কিন্তু এটা শাড়িটা অ্যাকচুয়ালি কাটি ফেরার আঁচলের সাথে পুরো শাড়িটার ডিজাইনটাকে এটা ফিউশনে করা হয়েছে, সাচিপার কাটি ফেরার ডিজাইন, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে। শাড়িটার দাম যাচ্ছে 12,250, 12,250, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটা যাচ্ছে আঁচলটা, অসম্ভব সুন্দর দেখতে, শাড়িটার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ঠিক আছে। তো এর পরের যে শাড়িটা যাচ্ছি গ্রিন কালার, গ্রিন কালারের মধ্যে এটাও খুব ব্রাইট কালার, তার সাথে ব্ল্যাক কালারের পাশাপালি বর্ডার যাচ্ছে, ডাবল বর্ডার, এবং এক্সেলেন্ট দেখতে। গ্রিন কালার অনেকেরই ফেভারিট কালার, তো দেখতে পারো শাড়িটা পুরোটাই শঙ্খের ওপরে আছে, এই রকম হচ্ছে পুরো ইক্কাতের কাজ করা শঙ্খের উপরে, ঠিক আছে, দেখে নাও শাড়িটার মেটেরিয়ালটাই। এগুলো সিল্কের কোয়ালিটি এত ভালো হয়, মানে সারা দিন যদি তোমরা পরে থাকো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, এতটাই ভালো কোয়ালিটির শাড়ি। এটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে,
পুরো শাড়িটায় অল ওভার বডিতে ইক্কাত করা রয়েছে, এবং আঁচলটা, এটার ভাঁজটা একটু রিংকে ঠিক করতে হবে, আঁচলটা যাচ্ছে ব্ল্যাক কালারে। ঠিক আছে, যারা পছন্দ করো না লাল রং মেরুন রং, এই শাড়িটায় কিন্তু কোন ওই রেড টাইপের কোন কালার ওইভাবে ইউজ হয়নি। তোমার কোন শাড়ি সুন্দর নয়, থ্যাংক ইউ সোনালি, হ্যালো সুদত্তা, আমি সোনালি, হাই। 6 সেপ্টেম্বর একটা সাউথ কটন বুক করেছি, ডিসপ্যাচ কি হয়ে গেছে? 6 সেপ্টেম্বর মানে কালকের আগের দিন। সোনালি দেবরায় দেখো, আমরা মানে কি বলতো, পেন্টিং হলেও 6 তারিখ 7 তারিখ আমার মনে হয় না কুরিয়ার হয়েছে। সোনালি দেবরায় এইটা হচ্ছে শাড়িটা, দেখেন শাড়িটা যাচ্ছে এইটা, ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটা, খুব গর্জাস দেখতে, এবং আঁচলটা ব্ল্যাক কালার যাচ্ছে, আঁচলটা ব্ল্যাক কালার, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, হয়নি এখনো কুরিয়ার হয়নি। এটা 12,370, আচ্ছা এরপরে যে শাড়িটাই যাচ্ছি এটা যাচ্ছি আর একটা মেজেন্টার সঙ্গে ব্ল্যাক কালারের পাশাপাশি বর্ডারের শাড়ি, পুরো ডাবল ইক্কাতে যাচ্ছে, ডাবল ইক্কাতে যাচ্ছে, বর্ডারটা এই ধরনের, শাড়িটা এই ধরনের ব্রড বর্ডার, যারা পছন্দ করো ব্রড বর্ডারের শাড়ি তারা এইটা দেখে নিতে পারো, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, খুব গর্জাস হোয়াইট কালারের সাথে মেজেন্টা কালার, এবং গর্জাস মানে চরম গর্জাস, এইটা যাচ্ছে শাড়িটা দেখে। এটাতে ব্লাউজ পিস আছে, এই শাড়িটাতে ব্লাউজ পিস আছে, এইটা হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে পুরো শাড়িটা, ব্ল্যাক কালারে এইরকম বর্ডারটা যাচ্ছে পুরো শাড়িটা, এইটা ঠিক আছে, খুব গর্জাস দেখতে। আঁচলটা এইটা, আঁচলটা ব্ল্যাক কালারের মধ্যে এইটা যাচ্ছে, অসাধারণ দেখতে। আর গুড ইভিনিং দেবলীনা, গুড ইভিনিং, থ্যাংক ইউ সোনালি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার দাম যাচ্ছে 13,450 টাকা, 13,450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরেরটা একটা দারুণ গর্জাস একটা শাড়ি দেখাচ্ছি, এইটা দেখে নাও শাড়িটা, চকলেট কালার, শাড়িটার কালারটা কিন্তু চকলেট কালার, চকলেট কালারের মধ্যে এরকম ব্ল্যাক কালারের মধ্যে ডার্ক মেরুন কালার, এরকম দেখে নাও, ডাবল ইক্কাতে করা রয়েছে পাশাপাশি ছোট ছোট বক্স, ঠিক আছে, আমার পাশে, আমার পাশে কোথায়, এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা খুব সুন্দর দেখতে, কালার কম্বিনেশনটা এইটা চকলেট কালার, এবং পরলে দারুণ লাগবে উইথ ব্লাউজ পিস। এইসব শাড়িগুলোতে সব ব্লাউজ পিস আছে, ডাবল ইক্কাতে যেগুলো দেখাচ্ছি, দেখে নাও গর্জাস মানে দারুণ, পরলে একেবারে একদম দারুণ গর্জাস, দেখে নাও পুরো বডিটা এই ধরনের যাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে শাড়িটা, আঁচলটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা, শাড়ির কোয়ালিটি নিয়ে কিছু চিন্তা করবে না তোমরা। আর ব্লাউজ পিস আছে, এটার দাম যাচ্ছে 13,790 টাকা, 13,790 টাকা, আমার আঁচলের মধ্যে ইয়ে আটকে গেছে, টেনে নে একটু, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার ইয়ে কোড়া বেনারসি, কোড়া বেনারসি, আচ্ছা এইটা। এর পরেরটা যাচ্ছে একটা ডার্ক রানী কালারের সাথে রেড কালারের ডুয়েল টোন, ডার্ক রেড এবং রানী কালারের ডুয়েল টোন, এগুলো সমস্ত যাচ্ছে পাশাপালি, পাশাপালির মধ্যে দেখাচ্ছি, ভীষণ গর্জাস শাড়ি, ডার্ক রানী কালার বেসটা যাচ্ছে, অসম্ভব গর্জাস, এবং ডার্ক রেড কালারের আঁচল, ঠিক আছে, শাড়িটার কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ, তিনটে লাইনে যাচ্ছে এরকম পাশাপালি বর্ডারটা, শাড়িটা হচ্ছে খুব ব্রাইট দেখতে, খুব সুন্দর লাগবে,
এবং উইথ ব্লাউজ পিস যাচ্ছে। এইটা যাচ্ছে তোমাদের পুরো রেড কালারের বর্ডারটা, এবং এইটা যাচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা। এটা যাচ্ছে শাড়ির ডিজাইনটা, খুব গর্জাস। এবং আঁচলটা ডার্ক রেড কালার, রেড কালারের ব্লাউজ পিস, ঠিক আছে, খুব গর্জাস, পরলে দারুণ লাগবে। শাড়ির ফল, প্লিট বলো, এগুলো প্রত্যেকটা দারুণ হবে। শাড়ির কোয়ালিটিটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো। এটার প্রাইসও যাচ্ছে 13,870, 13,870 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এর পরেরটা যাচ্ছি একটা পার্পল কালার, আর হচ্ছে তোমাদের ঠিক পার্পল বলবো না, এটা রয়্যাল ব্লু কালার, তার সাথে মেজেন্টা কালারের ডুয়েল টোন। হ্যাঁ, আছে 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 আছে, আমার লাইভ হয়নি এখনো। এই যে যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা অসাধারণ দেখতে, শাড়িটা অসাধারণ দেখতে, দেখে নাও। এইসব শাড়ি, এগুলো ওড়িশা হ্যান্ডলুমের সঙ্গে অন্য কিছুকে কম্পেয়ার করলে কিন্তু প্রবলেম আছে। এসব শাড়ি কা মানে কোয়ালিটি অলগ হ্যায়, আর সম্বলপুর কা সিল্ক জো হ্যায় ও সব টোটালি ডিফারেন্ট টাইপ হোতা হ্যায়, ঠিক হ্যায়। ইন্ডিয়া মে বহুত হ্যান্ডলুম মিলতা হ্যায়, লেকিন এসব শাড়ি কা অলগ হি এক ট্র্যাডিশন হ্যায়। এইটা দেখে নাও শাড়িটা, এইটা হচ্ছে পুরোটাই পাশাপালি বর্ডার, পাশাপালি বর্ডারের অ্যাকচুয়ালি আমি অনেকগুলো শাড়ি দেখাচ্ছি। মধুবনী শাড়ি অলসো, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। এইটা দেখে নাও শাড়িটা ভীষণ সুন্দর, এটা যাচ্ছে উসকো মধুবনী বলতে হ্যায়, মধুবনী প্রিন্ট। আচ্ছা, এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, শাড়ির আঁচলটা কিন্তু একদম সিম্পল স্ট্রাইপে যাচ্ছে আঁচলটা। শাড়িটা যাচ্ছে এই ধরনের, দেখে নাও কালার কম্বিনেশনটা যদি বলো, কালার কম্বিনেশন ওয়াইজ ভীষণ রিচ কালার এবং খুব সুন্দর দেখতে। সিম্পল একটা বর্ডার ডাবল ইকটাতে যাচ্ছে, শাড়িটা সোজা উল্টো তোমরা কিছু বুঝতে পারবে না, এতটাই সুন্দর দেখতে, ঠিক আছে। আর ব্লাউজ পিস যাচ্ছে একদম একটা সিঙ্গল কালারের মধ্যে, এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, ভীষণ গর্জাস। এটার প্রাইসও যাচ্ছে 14,270। তনুশ্রী ভট্টাচার্য, দারুন, হ্যাঁ কালারটা দারুন, রেখে এটা একটু খোল তো। 14,270 শাড়িটা কিন্তু খুব গর্জাস, ভীষণ সুন্দর, দারুন দেখতে, ঠিক আছে। আচ্ছা, এর পরের কালারটাই যাচ্ছি, এর পরের একটা কালার খুব ব্রাইট, মানে কি বলবো কালারটা, কালারটাকে কি বলে, যেটা গোল্ডেন টাইপের কালার, কালারটা তোমার সব কি রোজই ওপেন থাকে? হ্যাঁ, আমার সব মোটামুটি বিকেলবেলা 5:30-5টা থেকে, যেদিন কেউ আসবে একটু আগে থেকে ফোন করে নেবে তাহলে আমি চলে আসব, আমি তো সবসময় থাকি না এখানে, মোটামুটি 5:30-5টা থেকে খোলা। আচ্ছা, এই যে যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা চকলেট কালার, এটা কিন্তু চকলেট কালার আর গ্রিন কালার দিয়ে এগুলো ইত্তাতের কাজ করে, এই ফ্লাওয়ার গুলো, বর্ডারটা এইটা যাচ্ছে চকলেট কালারের বর্ডার যাচ্ছে, মানে খুব স্টাইলিশ একটা শাড়ি, খুব স্টাইলিশ শাড়ি একটা। এবং এইটা দেখে নাও শাড়িটা আর পুরো কালার কম্বিনেশন, ঠিক আছে, দেখতে খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি অসাধারণ অসাধারণ। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, পরবে যখন একটা আলাদা রকম লাগবে। এটারও আঁচলটা কিন্তু পুরোটাই এই রকম স্ট্রাইপ আছে আর এই রকম ডিজাইনে যাচ্ছে। হ্যাঁ ঠিক, ইয়েলো নেই, ডার্ক ইয়েলো নেই, থোড়া কপার বেস ইয়েলো হ্যায়, ঠিক হ্যায় না, ইসকা কালার কম্বিনেশন থোড়া মেটালিক টাইপ কা হ্যায়, কপার বেস ইয়েলো কালার, বহুত হি স্মার্ট কালার উইথ চকলেট কালার এন্ড গ্রিন কালার কা কম্বিনেশন হ্যায়। আর ইসকা পল্লা হ্যায় ইয়ে ওয়ালা স্ট্রাইপ এন্ড ইয়ে ওয়ালা মোটিভ হ্যায় ইক্কত কা, আর ইয়ে হ্যায় ব্লাউজ পিস, ব্লাউজ পিস। কালার কম্বিনেশন ওয়াইজ মানে শাড়ি বহুত হি আচ্ছা হ্যায়, 14,270। এর পরে আর একটা শাড়ি দেখাচ্ছি, জাস্ট দেখো শাড়িটা, শাড়িটা দেখে নাও অসাধারণ, ডার্ক চকলেট কালার, ডার্ক চকলেট কালার, তার সাথে যাচ্ছে মেরুন কালারের বর্ডার। এটা শাড়িটা
বিউটিফুল ডার্ক চকলেট কালার, তার সাথে মেরুন কালারের বর্ডার যাচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে। এইটা পুরো শাড়িটা, এইটা ভীষণ সুন্দর, দেখে নাও পুরো ইক্কাতের কাজগুলো, কালারগুলো দেখে নাও, মানে যখন পরবে না তখন ফিল করতে পারবে এতটা ভালো, ঠিক আছে। আর এইটা যাচ্ছে আঁচলটা, রেড কালারের আঁচল যাচ্ছে, শাড়িটা অসম্ভব সুন্দর। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, ঠিক আছে। এটা প্রাইস আছে 14,670। 14,670 কারোর যদি পছন্দ হয় ইনস্টলমেন্টেও নিতে পারবে। এইটা যাচ্ছে শাড়িটা 14,670। এরপরে যাচ্ছি একটা কি বলে নবকোঠি, নবকোঠি এট প্রেজেন্ট আমার কাছে আর একটাই আছে, এটাই নবকোঠি আছে। এটাও একটা ডাবল ইক্কাতে যাচ্ছে, শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। শাড়িটা ভীষণই সুন্দর দেখতে, পার্পল কালার। এখন এই মুহূর্তে এক পিসই আছে আমার কাছে নবকোঠি। এইটা হচ্ছে পুরো ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, শাড়িটা অসাধারণ দেখতে। ব্ল্যাক কালারের মধ্যে পার্পল কালারের শাড়ি, এবং পুরো শাড়িটা নবকোঠির এই ডিজাইনটা দেখে নাও, এক্সেলেন্ট দেখতে। কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শাড়িতে, সবুজ কালো আজকাল এত শাড়ি আমরা দেখে দেখে মানে অভ্যস্ত হয়ে গেছি, তো একটু ডিফারেন্ট কালার হলে না যে কোনো শাড়ি আলাদা রকম ফোটে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, এবং শাড়িটাতে ব্লাউজ পিস আছে। এটার আঁচলটা যাচ্ছে পুরো ময়ূরের ডিজাইন, আঁচলটা আমি একটু এইভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, পুরো ময়ূরের ডিজাইন, ভীষণই সুন্দর দেখতে, দেখে না। এইটা হচ্ছে আঁচলটা, পুরো পিকক, পিকক কা ডিজাইন হ্যায়, ইক্কাত কা কাম হ্যায়, পুরা হ্যান্ড উইভ শাড়ি, বহুতই সুন্দর। আর উইথ ব্ল্যাক ব্লাউজ পিস, উইথ ব্ল্যাক কালার কা ব্লাউজ পিস হ্যায়, ঠিক হ্যায়। দেখিয়ে শাড়ি বহুত সুন্দর, একই পিস আভি অ্যাভেলেবল হ্যায়, গর্জাস শাড়ি। তোমরা চাইলে এর সাথে ব্ল্যাক ব্লাউজ তো অবশ্যই পড়তে পারো, কিন্তু হোয়াইট ব্লাউজও খুব ভালো লাগবে, যেহেতু শাড়িটার চেকসে হোয়াইট আছে, খুব সুন্দর লাগবে, মানে আমার আইডিয়াতে। আসলে এক একজনের চিন্তাধারা আলাদা, কিন্তু আমি বলছি হোয়াইট ব্লাউজটা খুব ভালো লাগবে। এটার দামটা যাচ্ছে 14,000, থিঙ্ক এটার ইয়েটা কোথাটা একটা 14,850 মনে হয়, দেখো কোথায় লাগিয়েছি, 14,850 টাকা, ঠিক আছে। এটার দাম 14,850 টাকা। আচ্ছা, এরপরে একটা শাড়ি দেখাচ্ছি, এটা লক্ষ্মী যন্ত্র, যেটা হচ্ছে এটা আমার লাস্ট শাড়ি আজকে সম্বলপুরের। এটা ভীষণ ভীষণ, হ্যাঁ না এটা ভীষণ, এটা ভীষণ মানে কি বলবো, আনকমন শাড়ি, এবং অনেক কষ্টে আমি জোগাড় করেছি। লক্ষ্মী যন্ত্রা যেটা হচ্ছে খুব শুভ, আমরা অনেকে বাড়িতেও রাখে, ঠিক এই শাড়িটা তার মধ্যে করা হয়েছে আর কি। এটা শাড়িটার পুরোটাই ডাবল ইক্কাতে করা, ডার্ক মেরুন কালারের শাড়ি, তার সাথে দেখে না একটা রেডিশ মেরুন কালারের বর্ডার যাচ্ছে। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, ডিজাইনটা দেখে নাও। এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্রা, এবং এটা হচ্ছে শঙ্খ পদ্ম মানে সবকিছু আছে শাড়িটার মধ্যে, এবং একটা নিডল ওয়ার্ক করে এই ধরনের শাড়ি তৈরি করা, এগুলো কিন্তু সত্যি মানে খুব সোজা কথা নয়। এইটা যাচ্ছে পুরো শাড়িটার বডিটা, ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটার বডিটা, এগুলো পরলে একটা ক্লাস লাগবে, ঠিক আছে। এবং শাড়িটা পুরোটাই ডাবল ইক্কাতে যাচ্ছে, ব্লাউজ পিসগুলো আমি দেখাচ্ছি পরে, আঁচলটাও দেখাচ্ছি। এটা পুরো শাড়িটার গেট আপটা, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এটার আঁচলটা যাচ্ছে পুরোটাই এই ধরনের পদ্ম শঙ্খ, দেখে না এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচল। আর ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার সাথে, এইটা স্ট্রাইপে, স্ট্রাইপে যাচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে শাড়িটা। তোমরা কেউ চাইলে এর সাথে ব্ল্যাক কালারের ব্লাউজও, সিল্কের ব্ল্যাক কালারের ব্লাউজ পরো, মানে
প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা অসাধারণ দেখতে, এবং আঁচলটা এইটা এইটা যাচ্ছে আঁচল শাড়িটা, যেটা আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে আঁচলটা। ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, ঠিক আছে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা বেশ ভালোই আছে। হ্যাঁ, এটার প্রাইসটা যাচ্ছে তোমাদের 23,750, 23,750 টাকা। 23,750। এইসব শাড়ি খুব ট্র্যাডিশনাল, এবং একবার কিনে রাখলে এগুলোর আস্তে আস্তে দাম বাড়বে, বই কমবে না, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, শাড়ির মেটেরিয়াল, শাড়ির ফ্যাব্রিক টোটালি ডিফারেন্ট, অনেকটা মানে এইট প্লাই টাইপের শাড়ি, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা 23,750 টাকা। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাবো, আমি একটু গুজরাটি স্টিচে যাচ্ছি, যেগুলো দেখিয়ে দিলাম সম্বলপুরি সেলফ। তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, অনেকগুলো শাড়ি দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপরে আমি দেখাচ্ছি গুজরাটি স্টিচ শাড়িগুলো, দেখে না, এগুলো বাজেট ফ্রেন্ডলি শাড়ি। সোমা অসম্ভব সুন্দর দেখতে, শাড়িটা খুব আনকমন। হ্যাঁ হ্যাঁ, আনকমন তো অবশ্যই, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, এবারে শুরু করছি গুজরাটি স্টিচের শাড়ি, যেটা তোমাদের তসরের সুতো আর হচ্ছে খাদির সুতো দিয়ে পুরো শাড়িটা তৈরি করা, ঠিক আছে। এই শাড়িগুলো জাস্ট দেখো, প্রচন্ড গর্জিয়াস, এবং কাউকে গিফট পারপাসেও দিতে পারো, নিজের জন্যও রাখতে পারো, এবং পুরো শাড়িটা কিন্তু প্রচন্ড গর্জিয়াস। দেখেন, এটা যাচ্ছে পুরো শাড়িটা ইয়েলো কালারের মধ্যে, এই রকম পুরো গুজরাটি স্টিচে কাজ করা, পুরো গুজরাটি স্টিচে কাজ করা যাচ্ছে শাড়িটা, এবং ছোট্ট ছোট্ট ফুল যাচ্ছে, আঁচলটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা। শাড়িটা দেখে নাও এইটা, এবং ব্লাউজ পিস এইটা যাচ্ছে, ব্লাউজ পিসে কাজটা যাচ্ছে এইটা, ঠিক আছে। আঁচলটা এইটা পুরো ডার্ক ইয়েলোর সাথে, আসাম সিল্ক কখন দেখাবে, দেখাবো, এগুলো দেখিয়ে নিয়ে দেখাবো। এইটা যাচ্ছে শাড়ি, ঠিক আছে। পুরো শাড়িটায় বোথ সাইডে বর্ডার পাবে, পুরো শাড়িটাতেই এই ধরনের কাজ করা রয়েছে, ছোট্ট ছোট্ট বুটি রয়েছে। এগুলোর দাম যাচ্ছে 3,500। এটা কুচির পোর্শনটা, যেটা আমাদের কোল আঁচলের দিকে বোঝা হবে, আর এইটা হচ্ছে পুরো শাড়িটা 3,500। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, প্রচন্ড গর্জাস একটা শাড়ি, 3,500। এর পরের শাড়িতে যাচ্ছি তসর কালারের শাড়ি, একেবারে তসর কালারের শাড়ি। কালারটা যাচ্ছে সি গ্রিন কালার, তার সাথে চকলেট কালার দিয়ে করা, এবং এগুলো ব্রাইট একটা শাড়ি, পরলে খুব ভালো লাগবে, পরলে খুব ভালো লাগবে। শাড়িটা দেখো, শাড়িটা কালার কম্বিনেশন, যারা একটু লাইট কালারের শাড়ি ভালোবাসো, এবং এই কাজগুলো খুব খুব মানে কি বলবো, ইন্ট্রিকেট কাজ, যারা মানে হাতের কাজ ভালোবাসো তারা তো জানোই হাতের কাজের শাড়ির একটা আলাদাই ভ্যালু। পিছনটা দেখে নাও, এগুলো পুরো হ্যান্ডওয়ার্কের কাজ যাচ্ছে, এবং খুব সুন্দর দেখতে, দেখে নাও। এটা যাচ্ছে আঁচলটা, এবং উইথ ব্লাউজ পিস যাচ্ছে প্রত্যেকটা শাড়ি। এইটা যাচ্ছে আঁচলটা, পুরো শাড়িটা গর্জাস একটা শাড়ি। এইটা হচ্ছে পুরো বর্ডারটা, ঠিক আছে। আমি একটু খুলি, ভাঁজটা কিভাবে হয়েছে রে, এইটা যাচ্ছে শাড়িটা তসর কালার। হ্যাঁ, শাড়িটার কালারটা যাচ্ছে তসর কালার, এইটা হচ্ছে বর্ডারটা, কালারটা কিন্তু ভীষণ সোবার। এইটা যাচ্ছে পুরো শাড়ির কালার কম্বিনেশন, 3,500, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরের কালারটা যাচ্ছে খুব মিষ্টি কালার, একদম একটা মিষ্টি কালার, ব্লু কালারের সাথে হোয়াইট কালার দিয়ে কম্বিনেশন করা রয়েছে, খুব সুন্দর এই শাড়িটা। হ্যাঁ, এই প্রত্যেকটা এই শাড়িগুলো কিন্তু খুব একদম মানে হাতের কাজে এত সুন্দর শাড়ি, এবং ডেলি পারপাসের জন্য খুব ভালো। যারা রেগুলার শাড়ি পরো, স্কুল কলেজ অফিস যেখানেই বলো, কালারটা দেখে নাও, এই কালারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা শাড়ি গর্জাস শাড়ি। এইটা যাচ্ছে পুরো শাড়িটার কাজটা, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইটা 3,500 হচ্ছে প্রাইস, 3,500 হচ্ছে প্রাইস।
কটন অ্যান্ড তাসার, কটন অ্যান্ড তাসার, ঠিক আছে, এই মিক্সড আছে, কটন আর তাসারের সুতো দিয়ে উইভ করা আছে শাড়িটা। এটা পুরো সিল্কের শাড়ি না, পুরো তসরের শাড়ি না, এক থ্রেড হ্যায় কটন কা, মানে খাদি কটন, আর এক থ্রেড হ্যায় তাসার কা। আচ্ছা, এর পরের শাড়িটা দেখে নাও, ইয়েলো কালার, এর মধ্যে মাল্টি কালার দিয়ে করা রয়েছে, খুব গর্জাস, 3500 অনলি, ঠিক আছে, 3500। আজকাল 3500 এত বাজে বাজে শাড়ি পাওয়া যায়, তো সেই শাড়িগুলো দেখে আর কি বলবো। তো তোমরা একটা হাতে করা শাড়ি পাচ্ছ, ঠিক আছে, একটা লোকের পরিশ্রম মোটামুটি এইসব শাড়ি তিন দিন মতো লাগে বানাতে, তো বুঝতেই পারছ শাড়িগুলো কিরকম কোয়ালিটি, এবং প্রচন্ড ব্রাইট, প্রচন্ড সুন্দর, বেশ সুন্দর, মানে ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো। এবং এইটা যাচ্ছে পুরো শাড়িটার কালারটা দেখে নাও, এইটা যাচ্ছে কালারটা, একটা ব্রিক রেড টাইপের কালার, পুরো শাড়িটাতে ব্লু কালার, এবং ছোট্ট ছোট্ট এরকম ফুল আছে, খুব গর্জাস দেখতে শাড়িটা, 3500 অনলি। আচ্ছা, এর পরের শাড়িটায় যাচ্ছি, একটা পিচ কালার, পিচ কালার, কালার গুলো প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা সুন্দর, পিচ কালারের সাথে যাচ্ছে ব্লু কালারের কম্বিনেশন, অ্যান্ড এটা যাচ্ছে একটা টিল ব্লু কালার, ঠিক আছে, শাড়িটার প্রত্যেকটা কালার বলবো, তোমরা নিয়ে দেখো কেমন লাগে এইসব শাড়ি, তারপরে বলবে এনে দিতে, তখন আনতে পারবো না, মানে এগুলো বানাতে টাইম লাগে। This looks heavy, does it feel lightweight on body or little heavy? No, little heavy. একদম পুরো লাইটওয়েট, not little heavy. এইটা দেখে নাও, পিচ কালার, পিচ কালারের মধ্যে এই বালা শাড়ি, লাইট ওয়েট এর শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, ঠিক হ্যান্ডলুমের শাড়ি এগুলো, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা পুরোটাই, এটা কিন্তু কোনো কালো থ্রেড না, এটা নেভি ব্লু কালারের থ্রেড দেওয়া রয়েছে, শাড়িটার কালারটা ভীষণ সোবার, যারা সোবার কালার ভালোবাসো তারা এটা দেখতে পারো। আঁচলটা যাচ্ছে দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা, প্রত্যেকটা শাড়ি বলবো, মানে নিয়ে দেখো, নিয়ে দেখো, এত ভালো। আচ্ছা, এর পরের কালারটা, এগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু অরিজিনাল মিরর নেই, এগুলো সমস্ত মাইকা লাগানো আছে, ঠিক আছে। এর পরের কালারটা দেখে নাও, এর পরের কালারটা এইটা, একটা লাইট কালারের মধ্যে পার্পল কালার আর পিঙ্ক কালার দিয়ে কাজ করা যাচ্ছে, পার্পল কালার আর পিঙ্ক কালার দিয়ে কাজ করা যাচ্ছে, এগুলো তোমরা কোনো অকেশনেও পরে যেতে পারো, হালকা ফুলকা কোনো সকালবেলায় কোনো অকেশন যদি থাকে একদম আরাম করে পরে যেতে পারো, এগুলো দেখতেও খুব ভালো লাগবে। এর সাথে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে, এবং ব্লাউজ পিস মে ভি ডিজাইন হ্যায়, ব্লাউজ পিস মে ভি ডিজাইন হ্যায়, ঠিক হ্যায়, এ বালা হ্যায় শাড়ি, প্রত্যেকটা শাড়ি গর্জাস, লাইট ওয়েট, মিরর থাকলে, অরিজিনাল মিরর আগে রহতা তো বহুত হেভি হো জাতা শাড়ি, এ মিরর নেই, এ সব মাইকা হ্যায়। আচ্ছা, 3500, আর লাস্ট কালার যেটা সেটা দেখে নাও, লাস্ট কালারটা অ্যাশ, মানে স্টিল কালার যাচ্ছে, তার সাথে এটা ডার্ক পিঙ্কিশ রেড কালার দিয়ে পুরো কাজ করা আছে, আর হোয়াইট কালারের থ্রেড দিয়ে পুরো কাজটা করা আছে, প্রত্যেকটা শাড়ি অপূর্ব কালার কম্বিনেশন। এটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা দেখে নাও, এটা যাচ্ছে শাড়ির ডিজাইনটা, স্টিল কালারের মধ্যে যাচ্ছে, বর্ডারের কাজগুলো দেখে নাও, এটা যাচ্ছে বর্ডারের কাজ, পুরো গুজরাটি স্টিচের মধ্যে শাড়িগুলো করা হয়েছে, এইটা যাচ্ছে শাড়িটা, স্টিল কালারের একটা শাড়ি, ঠিক আছে, 3500 হ্যান্ড জামদানি, এই জামদানি বলছি গুজরাটি স্টিচ, এই বলা হ্যায় ডিজাইন, ঠিক আছে, 3500। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি আসামের শাড়িতে, আসামের শাড়িগুলো দেখানোর খুব ইচ্ছে আছে আমার, কাঁসাপাট দিয়ে প্রথম শুরু করছি, কাঁসাপাট, একটা প্রথম শাড়ি, আচ্ছা প্রথম শাড়ি কাঁসাপাটে দেখাচ্ছি, হোয়াইটের সাথে রেড কালার, হোয়াইটের সাথে রেড কালার, অসম্ভব সুন্দর, পুরো বর্ডারটা কিন্তু উইভ করা রয়েছে, রেডি করা আছে শাড়িগুলো, মানে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, অনলি ফল পিকো। এইটা যাচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, পুরো শাড়িটার আঁচলটা,
আসাম কা শাড়ি হ্যায় কাসা পাট, একটা সুতো যাচ্ছে কটন আর একটা সুতো যাচ্ছে মালবেরি সুতো, মালবেরি সিল্কের যে থ্রেড সেটা, এইটা যাচ্ছে হোয়াইট এন্ড রেড এর মধ্যে। দুর্গাপূজোতে এরকম একটা শাড়ি পরতে পারো যেটা লুকটা প্রচন্ড রিচ লুক, প্লাস হচ্ছে একটা সুন্দর হালকা শাড়ি, লাইট ওয়েট এর শাড়ি এবং ভীষণ সুন্দর দেখতে হবে শাড়িগুলো, ঠিক আছে? কারুর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবে, কারণ এইসব শাড়ি অসাধারণ লাগে পরলে এবং এইসব শাড়ির একটা আলাদা প্রেস্টিজি রয়েছে, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, পুরো যাচ্ছে কাঁসা পাট, হোয়াইট কালার অ্যান্ড রেড কালার, ওনলি হোয়াইট অ্যান্ড রেড। এইটা হচ্ছে পুরো হ্যান্ড উইভ কাজ, হ্যান্ড উইভ কাজ, ডিজাইনটা দেখে না, এগুলো কিন্তু হাতে করা পুরো শাড়িটা, এবং উইথ ব্লাউজ পিস যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে। আমি আগে কাজগুলো একটু দেখিয়ে দেবো, এগুলো কিন্তু হ্যান্ড উইভ কাজ এবং পুরো টাসেল গুলো একদম স্টিচ করা রয়েছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসে তোমরা এই ধরনের ইয়েটা পাচ্ছ, ঠিক আছে? এটার দাম যাচ্ছে তোমাদের 4690, 4690 টাকা, 4690। এর পরের যে কালারটা যাচ্ছে সেইটা যাচ্ছে পুরো হোয়াইট এর সাথে এইরকম সি গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার, প্রচন্ড গর্জাস, নো ডাউট, প্রচন্ড গর্জাস, লাইট ওয়েট, সাদার মধ্যেই ম্যাক্সিমাম শাড়ি আর সাদার মধ্যেই ডিমান্ডটা বেশি হয়। তো এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার আঁচলটা দেখে নাও, কালারটা পুরোটাই গোল্ডেন জড়ি দিয়ে বুটা করা রয়েছে এবং এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, পুরো গোল্ডেন জড়ি দিয়ে যাচ্ছে ডিজাইনটা। এইটা হচ্ছে পুরো ডিজাইন, তোমরা কতটা বুঝতে পারছ সেটা বুঝতে পারছি না, এইটা হচ্ছে পুরো আঁচলটা, ঠিক আছে? এবং পুরো শাড়িটাতে এই ধরনের কাজ করা আছে, বড় বড় মোটিভ আছে, প্লিটের সাথে সাথে এই মোটিভগুলো তোমাদের পড়বে। হোয়াইট এর সাথে রংটা যাচ্ছে পুরোটাই সি গ্রিন কালার, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা আগের শাড়িটাতে দেখানো হলো না, এটা অ্যাটাচ করা রয়েছে, এইটা যাচ্ছে বর্ডারে, হাতে যাচ্ছে বর্ডারটা। 4690 হচ্ছে প্রাইস, 4690 হচ্ছে প্রাইস। এরকম টাসেল লাগানো আছে, হ্যাঁ, এগুলো দারুণ শাড়ি এবং পরলে খুব ভালো লাগে। এইটা যাচ্ছে টাসেল এবং ফিনিশিং সব করানো আছে, ঠিক আছে? 4690। এর পরের কালারটা দেখে নাও, এর পরের কালারটা খুব মাল্টি কালার দিয়ে করা রয়েছে, পুরো মেরুন কালার, পার্পল কালার, তারপরে রেড কালার। এইটা যাচ্ছে আঁচলটা, যারা একটু মানে মিক্সড কালার চাও তারা এটাও দেখতে পারো। পুরো শাড়িটাতে যেরকম কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাজ করা আছে, হোয়াইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। এইটা শাড়িটার পুরো ডিজাইনটা দেখে নাও, এইটা হচ্ছে কাজটা, ঠিক আছে? এতগুলো কালার কম্বিনেশন দিয়ে পুরো আসামের এই শাড়িগুলো করা আছে, এগুলো কাঁসা পাট শাড়িগুলো অসাধারণ দেখতে, পুরো শাড়িটা দেখে নাও এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা হোয়াইট এর মধ্যে লাইট ওয়েট, এগুলো একদম লাইট ওয়েট। ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে পাচ্ছ, অ্যাটাচ করা রয়েছে। প্রাইসটা হচ্ছে তোমাদের আরেকবার বলে দিই, 4690। এর পরের কালারটা মেরুন কালার, লাস্ট কালার, লাস্ট শাড়ি এটাই, মেরুন কালারের সাথে যাচ্ছে পুরো রামা গ্রিন কালার এবং জড়ি দিয়ে কাজ করা, এক্সেলেন্ট দেখতে। পিঙ্কি ব্লাউজ পিস গুলো পড়ে গেছে এই শাড়িটা। আচ্ছা, এইটা দেখে নাও শাড়িটার কালার কম্বিনেশনটা, জড়ি বর্ডার যাচ্ছে এবং পুরো শাড়িটার কালার কম্বিনেশনের মধ্যে এটা রামা গ্রিন মেরুন কালার এবং জড়ি দিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো শাড়িটা কি ধরনের দেখতে, কেমন লাগছে এগুলো বলো। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, প্রচন্ড গর্জাস, এগুলোর একটা আলাদাই বিউটি আছে, ভীষণ ভালো লাগে শাড়িগুলো, তোমরা প্লিট দিয়ে পরলেও দারুণ লাগবে দেখতে। এইসব শাড়ি একটা আলাদাই রকম বিউটি। এইটা হচ্ছে পুরো শাড়ির গেটআপ,
কিছুটা ট্রান্সপারেন্সি আছে, দেখতে খুব ভালো লাগে। এইটা হচ্ছে শাড়িটা 4690। ঠিক আছে, আজকে আসামের শাড়ি বেশি দেখাবো না, দুটো আসাম সিল্ক দেখাবো। একটা প্রথম শাড়িটা যেটা দেখাচ্ছি, এগুলোর কালার গুলো বোঝানোটা খুব চাপ। লিলেন হবে, লিলেন হবে, লিলেন আজকে দেখাচ্ছি না, সেনজুতি। আচ্ছা, এই যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িগুলো দেখে নাও, প্রত্যেকটা কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা, তোমরা কালারটা ঠিক বুঝতে পারছো কিনা একটু জানাও। এই কালারটা যেটা আসছে এক্সাক্ট কালার আসছে, এটা যাচ্ছে এক্সাক্ট কালার, তসর কালার কিন্তু না। শাড়িটার পুরো কাজটা আমি দেখাবো, এটা কিন্তু তসর কালার না। ঠিক আছে, এইটা হচ্ছে শাড়িটার কালার, প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি কালার, এবং পুরোটা থ্রেড দিয়ে কাজ করা যাচ্ছে। এটা যাচ্ছে থ্রেড দিয়ে কাজ করা যাচ্ছে অল ওভার বডিতে, এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, এবং এর সাথে ব্লাউজ পিস অ্যাটাচ আছে, ব্লাউজ পিসেও কাজ আছে। এইটা যাচ্ছে ছোট্ট ছোট্ট এরকম ফুলের ডিজাইন করা রয়েছে। শাড়ির কোয়ালিটি হচ্ছে এগুলো আসাম সিল্ক, মানে মালবেরি সিল্ক যেটা বলে সেইটা, এবং অল ওভার বডিতে ছোট্ট ছোট্ট বুটি। শাড়িটা প্রচন্ড সোবার, যারা সোবার কালার ভালোবাসো তারাই আমি বলবো বুক করো, কারণ এগুলোর কিন্তু কালার অনেক হয়। আমার পছন্দটা একটু অন্যরকম, তো আমি সোবার কালার দেখিয়ে এনেছি। এই কালারটা তসর কালার না, কালারটা কিন্তু টোটালি একটু কি বলবো, এই কালারটা কি বলা যেতে পারে, এই কালারটা আমার মাথায় আসছে না, কালারটা ভীষণ সুন্দর, এবং প্রত্যেকটা বর্ডার ফিনিশিং করা রয়েছে। দেখে নাও, ওরাই স্টিচ পিচ করে পুরো পাঠিয়ে দেয়, এইরকম ভাবেই পুরো বর্ডারটা স্টিচ করা রয়েছে। শাড়িটা যাচ্ছে এটা, অসম্ভব একটা সোবার শাড়ি, অল ওভার বডিতে সেম বুটা, পুরো ভর্তি বুটা। ঠিক আছে, এই যে বুটাটা দেখছো এটাই ফুল বডিতে, মানে কোথাও কমবে না। আর আঁচলটা যাচ্ছে এই ডিজাইনটা, ভীষণই সুন্দর দেখতে। শাড়িটার প্রাইস বলে দিচ্ছি, এটা বিয়েটা কোথায় রে, এবং প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক পাবে, গঙ্গাজল কালার না, লিলেন হবে, না না গঙ্গাজল কালার না। এটার দামটা কোথায়, আচ্ছা এটার দাম যাচ্ছে 13,450 টাকা, 13,450 টাকা। এর পরের কালারটা দেখে নাও, এর পরের কালারটা অসাধারণ, সেম কাজ কিন্তু কালার কম্বিনেশনটা আলাদা, আইভরি কালার, আইভরি কালার মানে কালারটা খুব মুশকিল বলাটা সত্যি কালার। এইটা দেখে নাও কালারটা, এটার কালারটা দেখে নাও, বেজ কালার, হ্যাঁ বেজ কালারের মধ্যে না একটা ইয়েলো ব্যাপারটা আছে। সবিতাজি থ্যাংক ইউ, আপ হ্যাঁ লাইভ মে। এই যে দেখে নাও, এটা যাচ্ছে তোমাদের পিঙ্ক কালারের বর্ডার, এই সব আসাম কা মালবেরি সিল্ক হ্যায়, আসাম সিল্ক জো বলতা হ্যায়, ওই বিস্কিট কালার মে ভি, নেই নেই বিস্কিট কালার হো সকতা হ্যায়, লেকিন বেজ কালার আর ইসকে সাথ থোড়া লাইট ইয়েলো কালার কা ডুয়েল টোন হ্যায়, বিউটিফুল কালার। আর ইয়ে হ্যায়, এই দো সিল্ক অ্যাভেলেবল হ্যায়, কালার কম্বিনেশন এই সব হ্যায়, পিওর সিল্ক, একদম পিওর উইথ সিল্ক মার্ক, আসাম কা সারি হ্যায়, হ্যায় পাল্লা পোর্শন। এইটার কালারটা একদম মেটালিক কালার, প্রচন্ড গর্জাস, যারা একটু ব্রাইট কালার ভালোবাসো মানে অসম্ভব সুন্দর রং, এইটুকু বলতে পারি। পুরো শাড়িটাতে এই ধরনের বুটা যাচ্ছে, এইটা যাচ্ছে পুরো শাড়ির বুটাটা। ঠিক আছে, এইগুলো কিন্তু কোথাও কমবে না, মানে ভেতরে গিয়ে যে বুটা কমে যাওয়ার মতো সেরকম নয়, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর ব্লাউজ পিস যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে, এটা যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা। প্রাইসটা বলে দিয়েছি, শাড়িগুলোর কোয়ালিটি আসামের শাড়ি নিয়ে কোনো ডাউট রাখবে না, কোনো মিক্সড শাড়ি এগুলো নয়, এগুলো পুরোটা হ্যান্ড উইভ শাড়ি এবং পিওর পিওর কোয়ালিটি। এটা যাচ্ছে 13,450,
13,450 টাকা। এবং ফিনিশিং আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে এই ধরনের পুরো কাজ, হ্যান্ডলুম, এগুলো পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, ঠিক আছে। কোনো মেশিন ওয়ার্ক নেই, খালি পাটটা যে বসিয়েছে, বর্ডারটা, এটা মেশিনে বসিয়েছে, এবং এটার ফিনিশিংটাও নিট অ্যান্ড ক্লিন। এইটা যাচ্ছে পুরো কালারটা, এটা এটার কালারটাও আমি বলতে পারবো না, এটা এতটাই আনকমন শেড, মানে অদ্ভুত একটা শেড এটা, ঠিক আছে। পিওর মালবেরি, পিওর মালবেরি, পিওর মালবেরি, ঠিক আছে। 13,450 আসাম কা শাড়ি মে পিওর মালবেরি হতা হ্যায়। আচ্ছা, এরপরে কাঞ্চি কটনে যাব, কারণ আজকে পুজো মোটামুটি এসে গেছে বলে আমি আর দেরি করব না, অনেক শাড়ি এসেছে তো তাহলে শেষ করতে পারবো না আর কি দেখানো। তো প্রথম যে কাঞ্চি কাটানটা দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো, আমি জল খাই। কয়েকটা কাঞ্চি কাটান দেখাবো আজকে, প্রথম যে শাড়িটা সুন্দর হ্যাঁ বহুত হি সুন্দর, প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেটা যাচ্ছে কাঞ্চি কাটানে অল ওভার বডিতে কাজ করা, অল ওভার বডিতে কাজ করা। দেখে নাও শাড়িটার ডিজাইনটা, কালারটা একটু অ্যাশ টাইপের কালার, মানে একটু ব্ল্যাক ঘেঁষা, এবং এর সাথে যাচ্ছে এইরকম ছোট্ট ছোট্ট কলকা ডিজাইন, এইটা যাচ্ছে বর্ডারটা, এটা ব্ল্যাক কালারের বর্ডার, ঠিক আছে। অনেকেই আছে যারা মানে রেডটা অ্যাভয়েড করে, এখানে কিন্তু কোনো রেড কালার নেই, পুরো শাড়িটা একদমই যাচ্ছে এইভাবে ডিজাইনটা, এইভাবে যাচ্ছে ডিজাইনটা থ্রেড ওয়ার্কে। এগুলো সমস্ত সেমি হ্যান্ডলুম, সেমি হ্যান্ডলুম, শাড়িটার কালারটা নিশ্চয় বোঝা যাচ্ছে এক্সাক্ট যা কালার সেটাই এসছে, এবং এইটা হচ্ছে অরিজিনাল শাড়ির কালারটা, কালার হচ্ছে শাড়ির এইটা অরিজিনাল, মানে চারকোল কালার বলতে পারো, চারকোল কালার, ঠিক আছে। এইসব শাড়ি উইথ ব্লাউজ পিসে যাচ্ছে, ভীষণই সুন্দর দেখতে, নিজের জন্য রাখতে পারো, কাউকে গিফট পারপাসে যদি থাকে তাহলে গিফট পারপাসেও দিতে পারো, ডেইলি মানে তোমরা এগুলো পড়তে পারবে, এভরিডে আপলোক ইউজ কর সকতে, অফিস, স্কুল, কলেজ, এনিওয়্যার উইথ ব্লাউজ, এ ব্লাউজ পিস হ্যায় ইসকে অন্দর, আর নেই তো সিঙ্গল ব্ল্যাক কালার কা সিমলেস ব্লাউজ পেহনিয়ে বহুতই আচ্ছা লাগেগা। এসব শাড়ি হচ্ছে দারুণ শাড়ি, দারুণ, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, বিশ্বাস আগে কি দেখালেন, আমি তো দেরিতে জয়েন করেছি, রেকর্ড দেখতে হবে, আজকে অনেক শাড়ি দেখিয়েছি, একটু রেকর্ডেডটা দেখাবে, প্রচুর শাড়ি দেখিয়েছি আজকে, সম্বলপুরি সিল্ক দেখিয়েছি, তারপরে গুজরাটি স্টিচের কিছু লো বাজেটের শাড়ি দেখিয়েছি, আসামের কিছু শাড়ি দেখিয়েছি, এখন কাঞ্চি কাটান দেখিয়ে লাইভ শেষ করব। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, ভীষণ স্টাইলিশ বলবো, মানে যারা একটু আনকমন শাড়ি ভালোবাসো, এবং অল ওভার থ্রেড ওয়ার্ক এর মধ্যে, অল ওভার বডিতে কিন্তু থ্রেড ওয়ার্ক, এগুলোর সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ পরো, অথবা যারা রেড মেরুন পরতে অসুবিধে নেই তারা এরকম এর সাথে একটা মেরুন কালারের ব্লাউজ পরো, খুব ভালো লাগবে দেখতে। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। আর রানিং যে ব্লাউজ পিস সেই ব্লাউজটাও কিন্তু বানাতে পারো, এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, শাড়িটা অসম্ভব সুন্দর, এটার পাড়ে যে ডিজাইনটা এটা কিন্তু পুরোটাই থ্রেড ওয়ার্কে যাচ্ছে, অসাধারণ দেখতে। এটার দামটা কোথায়, আচ্ছা এটার দামটা বলে দিই, এটার দামটা যাচ্ছে 1770 টাকা, 1770, 1770। এটারই আর একটা কালার দেখাচ্ছি, একটু লাইট কালার, ওটা চারকোল কালার ছিল, এটা দেখে নাও, এটা পুরোটাই ভীষণ নাইস পিস, সুকন্যা, আরে সুকন্যা, এটার কালারটা দেখে নাও, এটা কিন্তু নসি নসি কালার, এবং কালারটা নসি কালার দিয়ে কলকা ডিজাইন, অল ওভার বডিতে কাজ, কোন মেরুন কালার রেড কালার শাড়িটাতে নেই, ভীষণ একটা স্টাইলিশ বলবো, যারা ভালোবাসো এই ধরনের কালার গুলো তারা কিন্তু এটা নিতে পারে, এটা তসর কালারের মধ্যে রয়েছে, শাড়িটার বেস কালারটা তসর কালার, ঠিক আছে। এবং গিফট কাউকে করতেই পারো, 1770 হচ্ছে প্রাইস, 1770 টাকা হচ্ছে যাচ্ছে শাড়িটার দাম উইথ ব্লাউজ পিস, শাড়িটাতে ব্লাউজ পিস আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। এটার সাথে তোমরা যে ব্লাউজটা আছে একদম বানাও,
ভালো লাগবে। এইটা যাচ্ছে ব্লাউজ, এটা যাচ্ছে শাড়ি, 1770। আর এটার আর একটা কালার আছে, তিনটে কালার আমি একটু একসাথে দেখাবো। এটার কালারটা দেখে নাও, একটু হালকা মানে গ্রিনের শেড আছে না, নাকি গ্রিন শেড, একটু হালকা মানে কি বলবো গ্রে কালার টাইপের আছে শাড়িটা। তিনটে কালার আমি একসঙ্গে দেবো, রিং তাড়াতাড়ি ভাঁজ করো, তাড়াতাড়ি ভাঁজ কর। এইটা দেখে নাও তিনটে কালার, যাদের যেটা পছন্দ হবে একটু মার্ক করে দেবে। এটার তিনটে কালার অ্যাভেলেবেল আছে, তো এগুলো সমস্ত গর্জাস সেমি হ্যান্ডলুম শাড়ি, 1770। এটা হচ্ছে আঁচলটা, কালারটা ভীষণ সুন্দর, ব্লাউজ পিস যাচ্ছে। এটা শাড়িটার মধ্যে একটা হালকা গ্রিন শেড আছে, এটার মধ্যে কিন্তু একটা হালকা মানে হালকা খুব হালকা গ্রিন শেড আছে, কিন্তু গ্রিনটা বোঝা যাচ্ছে না। এইটা যাচ্ছে একটা শাড়ি, এইটা যাচ্ছে একটা কালার, আর এইটা যাচ্ছে আর একটা কালার, একই রকম কিন্তু একই না। এইটা যাচ্ছে এই যে দেখেন, দুটো মোটামুটি লাগবে একই, কিন্তু একই না, তিনটে কালার আছে, ঠিক আছে। আচ্ছা 1770। এরপরে আমরা যে শাড়িটা জানি লক্ষ্মী দীপম বলে, যে শাড়িটা আমরা মানে খুব কস্টলি যে শাড়িগুলো আমরা দেখি হ্যান্ডলুমের মধ্যে, ওইগুলো কিন্তু ওরা সেমি হ্যান্ডলুমের মধ্যে করেছে, ঠিক আছে। তো সেই শাড়িগুলো দেখাচ্ছি, শাড়িগুলো পুরোটাই লক্ষ্মী দীপমের যে রকম নড়ছে যে রকম হয় সেই রকমই লুকের শাড়ি, খুব গর্জাস দেখতে হয় শাড়িগুলো, এবং কাঞ্চি কাটন অ্যাজ সাচ খুব গর্জাস শাড়ি, দেখতে খুব ভালো লাগে। এটার শাড়িটা দেখে না, জরি বর্ডারে যাচ্ছে শাড়িটার পুরো বর্ডারটা, এই ধরনের ডিজাইনটা যাচ্ছে, এই ধরনের ডিজাইন জরি বর্ডার, এবং পুরোটা থ্রেড ওয়ার্কে যাচ্ছে, ছোট্ট ছোট্ট, এগুলো সব সেমি হ্যান্ডলুম, খুব গর্জাস দেখতে, সুন্দর দেখতে। কালারটা কিন্তু উপরে একটু পার্পল শেড যাচ্ছে, শেডটা পার্পল কালার, শাড়িটা ডুয়েল টোনে যাচ্ছে, শাড়িটার মধ্যে একটা ইয়েলো কালারের একটা এফেক্ট রয়েছে, আর ডুয়েল টোন ভীষণই সুন্দর, এবং কালারটা এইটা হচ্ছে শাড়িটা, একটা মানে কি বলবো ব্লু কালারও আসছে, আবার একটা ইয়েলো কালারও আসছে, এবং ছোট্ট ছোট্ট মেরুন কালার দিয়ে এইরকম কাজটা করা রয়েছে, দেখে নাও শাড়িটা এইটা, ঠিক আছে। এবং এইগুলোর সাথে তোমরা পাচ্ছ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস ভীষণই গর্জাস শাড়ি, খুব গর্জাস দেখতে শাড়িগুলো, পরলে খুব ভালো লাগবে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা, গর্জাস। 1770 হচ্ছে প্রাইস, 1770 টাকা হচ্ছে প্রাইস, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এইটা যাচ্ছে পুরো থ্রেড ওয়ার্কের কাজ, আঁচলটা যাচ্ছে এই ধরনের স্ট্রাইপে, ব্লাউজ পিসটা যাচ্ছে স্ট্রাইপে, ঠিক আছে, ব্লাউজ পিসটা কিন্তু এই রকম ভাবে স্ট্রাইপে যাচ্ছে, আঁচলটা এইটা, এবং পুরো শাড়ির বর্ডারটা এইটা, সরালাম 1770 টাকা। এর পরের কালারটা যাচ্ছে এইটা, পুরো ইয়েলো কালারের সাথে গ্রিন কালার দিয়ে বুটা, পুরো শাড়িটাতে ইয়েলো কালারের শাড়ি, গ্রিন কালারের বুটা, আর এইটা যাচ্ছে তোমাদের এই রকম বর্ডারটা, গ্রিন শেড যাচ্ছে, গ্রিন শেড যাচ্ছে, শাড়িটা খুব সুন্দর দেখতে, দেখে নাও ইয়েলো কালার, কিন্তু কালারটা খুব লাইট কালার, ব্রাইট কালার না, এটা একটা ইয়েলোর মধ্যে গ্রিন কালারের ডুয়েল টোন এফেক্ট আছে, একটু লেমন টাইপের কালারটা, লেমন ইয়েলো কালার, ঠিক আছে। আচ্ছা আজকাল কি ব্যাপার, কোন কমেন্টস হচ্ছে না কেন, সবাই এইরকম চুপচাপ থাকলে কিন্তু খুব লাইক করা খুব আমাদের প্রবলেম হয়ে যাবে। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটার কালারটা খুব লাইট কালার, এটা কিন্তু একদমই কেউ ভেবো না খুব ব্রাইট, ভীষণ মিষ্টি একটা কালার, ইয়েলোর মধ্যে পিঙ্ক কালারের একটা ডুয়েল টোন যাচ্ছে, এবং শাড়িটার বর্ডারটা এইটা, এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, খুব গর্জাস দেখতে। প্রাইসটা কি বললাম, 1770। আচ্ছা উইথ ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটা, এর পরের কালারটা যাচ্ছে লাইট কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে এরকম কালার, তসর কালার, তসর কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে যাচ্ছে শাড়িটা।
তসর কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে যাচ্ছে, দেখে নাও শাড়িটা কালারটা তসর কালার, ঠিক আছে? এইটা এইরকম গ্রিন কালারের বর্ডার যাচ্ছে, এগুলো পরলে খুব কিন্তু গর্জাস লাগে। এইটা যাচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা, ঠিক আছে? দেখে নাও খুব সুন্দর। যারা একটু ভালোবাসো লাইট কালারের মধ্যে, একটু ব্রাইট হবে এটা, কিন্তু লাইট কালারের মধ্যে সেই ব্রাইটের মধ্যে পড়ে শাড়িটা। এইটা যাচ্ছে পুরো শাড়িটার রংটা, খুলছি না শাড়িটা, আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এর পরেরটা যাচ্ছে ডার্ক অরেঞ্জ শেডের এবং মেরুন কালারের বর্ডার, অরেঞ্জ শেড, তার সাথে যাচ্ছে তোমাদের মেরুন বর্ডার, না এটা একটু চকলেট টাইপের বর্ডার, চকলেট কালার, এখানে চকলেট কালারের ছোট ছোট বুটা যাচ্ছে। এইটা যাচ্ছে চকলেট কালারের বর্ডার, শাড়িটা দেখে না খুব সুন্দর দেখতে, খুব গর্জাস দেখতে, পছন্দ হলে নিয়ে নাও 1770। এইটা যাচ্ছে শাড়িটা 1770, পুরোটাই কিন্তু এই ধরনের কাজ করা আছে। হ্যালো বন্দনা, এইটা যাচ্ছে পুরো কাজ করা, ঠিক আছে? বর্ডারটা আমি দেখাচ্ছি, এটা জড়ি দিয়ে কাজ করা যাচ্ছে, সেমি হ্যান্ডলুম কাঞ্চি কটনের মধ্যে পড়ছে, 1770 1770 উইথ ব্লাউজ পিস অরেঞ্জ কালার, ঠিক আছে? এর পরের কালারটাই যাচ্ছি একটা গ্রিন কালার, এটা একটা গ্রিন কালার, মানে খুব লাইট কালার, গ্রিনের মধ্যে একটা ব্লু কালারের। হ্যালো সঙ্গমিত্রা, কেমন আছো? এটা যাচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে ব্লু কালারের ডুয়েল টোন, ভীষণ সুন্দর, দেখে নাও রামা গ্রিন টাইপের বর্ডারটা যাচ্ছে, রামা গ্রিন, প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর, মানে কাউকে যদি গিফট দিতে হয়, 2000 টাকা যদি বাজেট থাকে, চোখ বন্ধ করে এই শাড়িগুলো দাও। এই শাড়িগুলো ভীষণ সুন্দর হয় দেখতে, কাঞ্চি কটন গুলো অ্যাসাচ পরলে প্রচন্ড গর্জাস, ঠিক আছে? এইটা দেখে নাও শাড়িটা, পরলে দারুণ লাগবে, প্রত্যেকটা শাড়ি আমি বলছি, মানে প্রত্যেকটা কালার ভালো, কতটা তোমরা বুঝতে পারছ? সেমি মিন্স পুরো অ্যাকচুয়াল হ্যান্ডলুম না, সেমি হ্যান্ডলুম, কিছুটা এই যে সুতোর কাজগুলো এগুলো হ্যান্ডে করা আর বাকিটা মেশিনে করে, পাওয়ার লুমের শাড়ি, ঠিক আছে? ভালো আছে দিদি, ওকে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটার কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, শাড়িটাতে যে বুটিগুলো রয়েছে এগুলো কিন্তু হ্যান্ড গিফট, ঠিক আছে? সেই জন্য সেমি বলা হচ্ছে। আচ্ছা 1770 গিফটের জন্য দারুণ, নিজের জন্যও দারুণ। আর লাস্ট কালার যেটা, সেটা যাচ্ছে অরেঞ্জ কালারের সাথে মেরুনের বুটি, অরেঞ্জের সঙ্গে মেরুন কালারের বুটি, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে এবং ব্রাইট শাড়ি, অ্যাকচুয়ালি এগুলো খুব ব্রাইট দেখতে হয় এবং খুব গর্জাস, খুব গর্জাস। এগুলো সব কাঞ্চিপুরমের শাড়ি, পিওর কটন, 100% কটন, মানে সেমি ভাবে ভেবো না যে অন্য কিছু, এই শাড়িগুলো পিওর কটন এবং কাঞ্চিপুরমের শাড়ি, ঠিক আছে? এটা যাচ্ছে কাঞ্চি কটন, সেই জন্য নাম, এটা হচ্ছে বর্ডারটা, বাট শাড়ির মধ্যে যে বুটাগুলো এগুলো হ্যান্ড উইভ, সেই জন্য শাড়িগুলোর সেমি বলা হচ্ছে। এইটা যাচ্ছে আঁচলটা পুরোটা স্ট্রাইপে, আর ব্লাউজ পিস আছে পুরোটা এই ধরনের স্ট্রাইপে, ঠিক আছে? 1770। এরপরে আর একটা শাড়ি দেখাচ্ছি, আন্না পাক্ষি, এই ডিজাইনটা দেখে নাও, এটা খুব সুন্দর, যারা একটু বানা সিংগ্রাম পছন্দ করো তাদের জন্য এই শাড়িটা খুব ভালো একটা শাড়ি, বানা সিংগ্রামের মতোই দেখতে, ভনাসিংগ্রামের মতোই দেখতে, কিন্তু আন্না পাক্ষি, ময়ূর এইগুলো আছে। এইসব শাড়িতে ব্রড বর্ডারে যাচ্ছে ডার্ক পিঙ্ক কালার, মানে রানী কালার, আর পুরো শাড়িটা যাচ্ছে মেরুন কালার, ঠিক আছে? শাড়িটা যাচ্ছে মেরুন কালারে এই ধরনের মোটিভে যাচ্ছে, দেখে নাও শাড়িটার ডিজাইনটা বিউটিফুল দেখতে, পরলে প্রচন্ড গর্জাস লাগবে, এবং উইথ ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটা। শাড়ির বেস কালার যেটা, সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে মেরুন কালার, ঠিক আছে? তার সাথে কিন্তু একটা ব্লু কালারের ডুয়েল টোনের ব্যাপার আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, বানা সিংগ্রাম যারা ব্রড বর্ডার ভালোবাসো তারা এই শাড়িটাও দেখতে পারো। এটার কালার কম্বিনেশন গুলো আমি দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে?
উইথ ব্লাউজ পিস শাড়িটা যাচ্ছে এই ধরনের কাজে। এইটা যাচ্ছে তোমাদের পুরো এই ডিজাইনটা ম্যাট ফিনিশ, পুরো থ্রেড ওয়ার্কের কাজ, ম্যাট ফিনিশ পুরোটাই থ্রেড ওয়ার্কের কাজ যাচ্ছে। এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। 1990 হচ্ছে প্রাইস, 1990 টাকা হচ্ছে দাম। আর এটার সাথে যাচ্ছে ব্লাউজ পিস, এইটা পুরো ব্রড ব্লাউজ পিস পাচ্ছ যেটা তোমরা হাতে বসাতে পারবে। 1990 এর পরের কালারটা দেখাচ্ছি, এইটা একদম হালকা চকলেট কালার আর একটা ভীষণ মিষ্টি কালার, যারা লস্যি কালার ভালোবাসো তারা এই কালারটাও দেখতে পারো, মানে ব্রাউন শেডে যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও, খুব সুন্দর, ঠিক আছে। আজকে কি প্রবলেম আমি জানি না, কারোর কমেন্টস আসছে না, খুব বাজে লাইফ, মানে এরকম হলো যে কোনো কমেন্টস নেই। আচ্ছা এইটা যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও, শাড়িটা এইটা হচ্ছে কালারটা, খুব সোবার কালার। ডিজাইনটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। কালার কম্বিনেশনটা দেখে নাও, এইটা যাচ্ছে কালার কম্বিনেশন, এখানে পুরো এলিফেন্ট আছে, ময়ূর আছে, সব আছে, খুব সুন্দর দেখতে। 1990 হচ্ছে প্রাইস। এর পরের কালারটা যেটা যাচ্ছি পুরো ব্লু কালার, তার সাথে যাচ্ছে ডুয়েল টোনে একটা রানী কালার আর পুরো ব্লু কালারের ডুয়েল টোন। শাড়িটা প্রচন্ড গর্জাস দেখতে, কালার কম্বিনেশনটা দেখে না, এটার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ঠিক আছে। এটার ঠিক কালারটা হচ্ছে এটা, শাড়ির মেন কালারটা এটা, তার সাথে থ্রেড ওয়ার্ক করে এইটা যাচ্ছে। এগুলো ম্যাট লুকের শাড়ি, একদম কিন্তু চকচকে ব্যাপারটা নেই। যারা ভালোবাসো একটু ডুয়েল টোনের শাড়ি প্লাস ম্যাট লুকের শাড়ি, তারা এই শাড়িগুলো দেখতে পারো, এগুলো পরলে খুব ভালো লাগে, ঠিক আছে। এইগুলো পরলে খুব ভালো লাগে। 1990 হচ্ছে প্রাইস, 1990 হচ্ছে প্রাইস, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটা যাচ্ছে বর্ডারটা, বর্ডারটা কিন্তু ডুয়েল টোন যাচ্ছে একটা, এইটা যাচ্ছে পুরো বর্ডার, ঠিক আছে। আর নেক্সট কালারটা যাচ্ছে এইটা, এটাই লাস্ট শাড়ি, এটা নেভি ব্লুর সাথে যাচ্ছে ডার্ক রানী কালার। এটা হচ্ছে আজকের লাইভের লাস্ট শাড়ি, ঠিক আছে, নেভি ব্লু কালার, তার সাথে যাচ্ছে ডার্ক রানী কালার, নেভি ব্লু, খুব গর্জাস। নেভি ব্লুটা তো অনেকেই ভালোবাসো, এইটা হচ্ছে শাড়িটা। নেভি ব্লু কালারের মধ্যে এইটা যাচ্ছে দেখেন, পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, প্রচন্ড গর্জাস দেখতে, রাত্রিবেলা পড়তে পারো, একদম গরম কিন্তু হবে না, পিওর কটনের শাড়ি, 100% পিওর কটনের শাড়ি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, এইটা যাচ্ছে ডিজাইনের কালার কম্বিনেশন। চলো তাহলে আজকে শেষ করছি লাইভটা, অনেক শাড়ি দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক শাড়ি দেখিয়েছি আজকে, একটু রেকর্ডেড লাইভটা সবাই দেখে নিও, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট দিও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নিচে দেওয়া রয়েছে, আর কেউ যদি ফোন করতে চাও ওই নিচের নাম্বারটাই আছে। তাহলে চলো কালকে আমাদের কিন্তু কুরিয়ার ডে, আমি স্ক্রিনশট পাঠালে যদি হয়ে যায় আমি বলে দেবো, তাহলে একটু পেমেন্ট করে দেবে কালকে, তাহলে কিন্তু রেডি হবে। ওকে চলো তাহলে, গুড নাইট।